Okay. So if you look at the classroom, you will see another link. You have to install the IntelliJ scene builder JDK. অর্থাৎ আপনার এই কোর্সটা করার জন্য যে সফটওয়্যার সাপোর্ট দরকার সেটা কিভাবে কোথেকে ডাউনলোড করবেন, ইনস্টলেশনগুলো কিভাবে করবেন সব এখানে একটা ভিডিও আকারে দেওয়া আছে। তো এটা আমি আমার স্টুডেন্টকে বলেছিলাম বানানোর জন্য গত সেমিস্টারে, সেটা ফলো করলে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে, ইউ ক্যান ডু ইট। তো সেই আলোচনা আমি এখন যাচ্ছি না, যে সেলফ এক্সপ্লেন দেখলেই বুঝতে পারবেন। আগে একবার দেখেন ভালো করে, দরকার হলে দুইবার দেখেন, দেন ইউ ডাউনলোড দোজ থিংস অ্যান্ড ইনস্টল ইন ইউর ওন ল্যাপটপ। কোপাইলটের সাথে এটা কি সম্পর্ক? কোপাইলট তো একটা এআই টুল না, আপনি এআই আপনাকে তো নিজেকে কোড করতে হবে। আপনি একজনের জেনারেটেড, হ্যাঁ, আপনি যখন মডিফিকেশন আসবেন বা পরীক্ষা দিবেন তখন তো আপনি ওগুলো পাবেন না, তাহলে আপনি নিজে না করলে তো ওখানে আপনি পারফর্ম করতে পারবেন, মানে আপনাকে নিজে কোড লেখার অভ্যাসটা করতে হবে। কারণ আপনি যখন প্রজেক্ট মডিফিকেশনের জন্য ভাবতে আসবেন বা নিজের পরীক্ষা দিবেন ফাইনালের পরীক্ষা দিবেন কোড করতে হবে, তো তখন তো আপনি আটকে যাবেন না, তো তাহলে তো আপনার লাভ হবে না। আচ্ছা এখন দেখেন, আমরা ধরে নিচ্ছি যে আপনি এটা পারবেন ইনস্টল করতে, খুবই সেলফ এক্সপ্লেনেটরি ভিডিও, ওকে, এটা দেখে করে নিন। হ্যাঁ, জেডিকে তো লাগবেই, আপনার কোনটা আগে থেকে ঠিক আছে, কিন্তু আপনি যদি ল্যাবের সাথে কনসিস্টেন্সি রাখতে চান তাহলে আমরা ল্যাবে যে জেডিকেটা ইউজ করছি এই পিসিগুলোতে আমরা গত সেমিস্টারে সামার ইনস্টল করেছি, তো সেটা আপনি যদি সিমিলারিটি রাখতে চান তাহলে পরে আপনি সেটা নামিয়ে নিতে পারেন। আপনার আইডিতে মাল্টিপল জেডিকে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখানে মাল্টিপল জেডিকে ইন ইউর আইডি, ঠিক আছে, ওকে। এখন এখন হ্যাঁ দেখাচ্ছি, আমরা এখন যেটা করব সেটা হলো যে আপনারা সবাই একটু পিসিতে যান, ইন্টেলিজে অলরেডি ইনস্টল করা আছে এটা ওপেন করেন, ওকে, করলে এরকম একটা স্টার্টিং ইন্টারফেস আসবে যেখানে সে বলবে তুমি কি নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে চাও অর ইউ ওয়ান্ট টু ওপেন অ্যান এক্সিস্টিং প্রজেক্ট। এই জায়গাটাতে আসবে সবাই, এই যে আইডিটা আসলো ইন্টেলিজে আইডি, নাও ওয়েন ইউ ক্রিয়েট এ প্রজেক্ট ইউ হ্যাভ টু মেক সাম ডিসিশন, ওকে, অ্যাবাউট দ্য নিউ প্রজেক্ট দ্যাট ইউ আর গোইং টু ক্রিয়েট, হোয়াট ডিসিশনস ইউ হ্যাভ টু টেক। সো আমরা যদি নিউ প্রজেক্টে ক্লিক করি দেখা যায়, ওকে, হোয়াট টাইপ অফ অ্যাপ্লিকেশন ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। আমরা যে প্রজেক্ট আপনারা কোর্স প্রজেক্ট হিসেবে যেটা বানাবেন, দ্য অ্যাপ্লিকেশন দ্যাট ইউ আর গোইং টু ডেভেলপ, আপনাদের টপিক কি? বিকেএসপি, তাহলে বিকেএসপির জন্য যে একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন, অ্যাপ বানাবেন, এটা কি ধরনের প্রজেক্ট? ইট উইল হ্যাভ এ ইউজার ইন্টারফেস। তা আমাদের এখানে আমরা দেখেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো জাভা, বিল্ড টুল হিসাবে আমরা ম্যাভেন্টা নিব, আর প্রজেক্ট টাইপ হচ্ছে জাভা এফএস প্রজেক্ট, ওকে। এখন জাভাতে তার নানান ধরনের প্রজেক্ট বানাতে পারি, কনসোল অ্যাপ্লিকেশন বানাতে পারি, যেমন ইউজার ইন্টারফেস থাকবে না, যেমন আপনি ওয়ান ওয়ান করছেন, তাই না? হোয়াট ওয়াজ ইউর ইউজার ইন্টারফেস, টার্মিনাল,
বা কমান্ড, তাহলে সেখানে আপনি ইনপুট দিয়েছেন, এখানেই আউটপুট সে প্রিন্ট করেছে। বাট আপনার যে হ্যালো ওয়ার্ল্ড বা একটা নাম্বার লিপি আর কি না, এই যে সমস্ত প্রোগ্রামগুলো করেছেন সিএসসি 1.1-এ, ওগুলোর কি কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছিল? না। তাহলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকলে সেটা এক ধরনের প্রজেক্ট, আমি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড সার্ভিস হিসেবে তৈরি করতে চাই সেটা এক ধরনের প্রজেক্ট। তাহলে আমার প্রজেক্টের ক্যাটাগরি তো আছে, তাই না? তাহলে আমাকে এই এই জায়গাটাতে আমরা যে ধরনের প্রজেক্ট বানাতে চাচ্ছি সেটা হচ্ছে এফএক্স, জাভা এফএক্স ক্যাটাগরি। তাহলে জাভা এফএক্স ক্যাটাগরি হলো ইউজিং ম্যাভেন বিল্ড টুল রাইটিং কোড ইন জাভা। তাহলে এই সিলেকশনগুলো আমাকে ঠিক মতো করতে হবে। এখন ওয়েন ইউ ক্রিয়েট এ জাভা প্রজেক্ট, এনি কাইন্ড অফ প্রজেক্ট, দেয়ার উইল বি প্রজেক্ট ফোল্ডার। তাহলে আমি যদি বলি যে ক্যালকুলেটর আমার একটা প্রজেক্ট, তাহলে ক্যালকুলেটর যদি প্রজেক্টের নাম দেই, তাহলে ক্যালকুলেটর নামে আমার একটা ফোল্ডার তৈরি হবে। তাহলে আমি এখানে নাম দিচ্ছি, এটা হচ্ছে আমার প্রজেক্টের নাম। আমি বলছি হ্যালো ওয়ার্ল্ড করতে চাই, তাহলে এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড তো আর করলাম না, ইউ অলরেডি নো। তাহলে হ্যালো ওয়ার্ল্ড এর ইকুইভ্যালেন্ট আমরা একটা অ্যারিথমেটিক অপারেশন করতে চাই, যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে প্রজেক্টের নাম আমি দিতে পারি অ্যারিথমেটিক অপারেশন সেকশন সি। আমার সুবিধা মতো আমি নাম দিব, এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। আচ্ছা, ফোল্ডারটা কোথায় থাকবে? এই যে উপরে আমি লোকেশনটা ঠিক করে দিব সেটা। তাহলে এখানে আমার লোকেশন হলো এই যে 2014 অটাম ইন্টেলিজেন্ট প্রজেক্ট নামে আমার একটা ফোল্ডার আছে, কোথাও না কোথাও এখন আমি যদি মাল্টিপল থাকে আই ক্যান চুজ, যেটা আপনি বলছেন। আর আপনি যদি বললাম ভিডিও ফলো করে করেন, তাহলে একটাই হয়তো থাকবে। সো জেডিকে আমার কোন জেডিকে ইউজ করছি সেটা। তাহলে আমার প্রজেক্ট ক্যাটাগরি ইউজিং জেডিকে, জেডিকে ডিরেক্টেডস হুইচ ভার্সন অফ জাভা ইউ ইউজ অ্যান্ড হুইচ সেট অফ লাইব্রেরি টু রিক্রুট, ওকে, হুইচ ভার্সন অফ দ্য লাইব্রেরি। প্রজেক্ট নেম ইউজিং দ্য বিল্ড টু ম্যাভেন বিল্ড টু রাইটিং কোড ইন জাভা। আপনি চাইলে এখান থেকে GitHub এর রিপোজিটরি তৈরি করতে পারেন, আপনি যদি GitHub লিংক থাকে। এখন নেক্সট দিলে, আর এটা হচ্ছে আমার প্রজেক্টের নাম, আর এটা হচ্ছে আমার গ্রুপ নেম, ওকে। এখন যদি আমি নেক্সট দেই, তাহলে আমি দেখব যে আমার, ওকে, বিফোর দ্যাট আমার কোনো এক্সটার্নাল লাইব্রেরি লাগবে কিনা। Java is platform independent. So platform dependency means we are not talking about the dependency of the source code. So the code you type, English readable code, that is source code. That does not get executed. Execute হচ্ছে equivalent machine code. এখন যে machine code টা generate করে compiler, যদি একবারে কোডটা করে আর যদি line by line করে interpreter, তাহলে আপনার যে machine code generate করছে source code থেকে, এটা কি portable কিনা, তার মানে এটা যে কোনো platform এ চলবে কিনা, নাকি
it is specific to the platform where it is produced. আমি যদি উইন্ডোজে একটা মেশিন কোড প্রোডিউস করি, সেটা যদি ম্যাকে লিনাক্সে না চলে তাহলে এটা প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। আর যদি এটা যে কোনো জায়গায় চলে, যেখানেই এটা তৈরি করা হোক না কেন, তাহলে আমার মেশিন কোড ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, না জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এখন প্রশ্ন হলো এই ডিপেন্ডেন্সিটা কেন আসে, কারণ এক একটা ওয়েস একইভাবে জিনিস ইন্টারপ্রেট করে। যেমন ধরেন আমি যদি বলি যে ইন্ট এক্স নাও ফোর বাইটস উইল বি অ্যালোকেটেড ফর এক্স, ইন্টিজার ফোর বাইটস। গত ক্লাসের ভিডিওটা দেখবেন তো আমরা যদি ধরে নেই যে এক্স এর জন্য চারটা বাইট, বাইট নাম্বার 123 থেকে 126, বাইট নাম্বার 123, 124, 125, 126, বিকজ দ্যাট ইজ দ্য ফোর বাইটস। যে কোনো ফোর বাইট হতে পারে, আমরা ধরে নিলাম এই চার বাইট এক্স কে দেওয়া হলো। And what is the value of x? That is 1, 2, 3, 4, 5, 6, 7 decimal. 8 are binary equivalent of 8. So, that x is binary of 8. Can you see the byte? 4 byte? So, if you don't know, if you 0, you can calculate it. You can add 1 0. Then, if you have 32 bit, it is x. Binary. অর্থাৎ এই যে 1234567 124567 এখন প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট হলে কি হবে, ধরেন প্ল্যাটফর্ম 1 যেটাই হোক সে এই বাইট গুলো ইউজ করবে কিভাবে। ধরেন 23 নাম্বার বাইটটা ইউজ করতেছে, তাহলে লিস্ট নাম্বার বাইট ইজ ইউজ টু স্টোর মোস্ট সিগনিফিকেন্ট ডিজিটস অ্যান্ড হায়ার নাম্বার বাইটস আর ইউজ টু স্টোর লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। বুঝলেন নাই? আপনাকে যদি বলা হয় যে 727 কোন কোন ডিজিট আছে? নাও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস 7? And what is the value of this 7? 700, not 7. এই 7 এর ভ্যালু, তার মানে 7 দুটো সেম না, যদিও দেখতে দুটোই সেম একই ডিজিট কিন্তু তাদের ভ্যালু ডিফারেন্ট উইদিন দ্য নাম্বার। উইদিন দ্য নাম্বার এটা এই 7 এর ভ্যালু 7, আর উইদিন দ্য নাম্বার এই 7 এর ভ্যালু আসলে 700। তাহলে কোনটা মোস্ট সিগনিফিকেন্ট, 7 না 700? 700 এর ওয়াইড বেশি, তাহলে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তো বাইনারি ক্ষেত্র তাই, ডান দিকের 1 আর বাম দিকের 1 আসলে এক না। এই 1 টার মানে হচ্ছে এই 1 টার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটার পজিশন হচ্ছে 0। এটার পজিশন কত? জিরো। এটার পজিশন কত? এটার পজিশন কত? 2। এটা ডেসিমাল নাম্বার, তাহলে বেস 10, তাহলে বেস 2 টু দি পাওয়ার পজিশন, তাহলে 7 টু দি পাওয়ার 0 কত? এই জন্য এটা 7 টাইমস 1 মানে 7। এটার পজিশন কত? 2, 0 থেকে শুরু। এটার পজিশন যদি 0 হয়, এটার পজিশন কত? তাহলে 10 টু দি পাওয়ার 2 কত? 100। দ্যাটস হোয়াই এটার ভ্যালু 700। তো তাহলে আমার এই 1 এর ভ্যালু কত? 2 টু দি পাওয়ার 0, এটার পাওয়ার বেস হলো 2, বাইনারি পজিশন 0। 2 টু দি পাওয়ার 0 মানে তাহলে এটার ভ্যালু 1। এই 1টার ভ্যালু কত?
এটার পজিশন কি? তাহলে আপনি যে কোনো নাম্বারকে পাওয়ার অফ কিউ দিয়ে যদি খেয়াল করেন, ধরেন আমি যদি বলি 727, এটা ক্লোজেস্ট পাওয়ার অফ কিউ কত? এটাকে আমি বলতে পারি না যে 700 + 20 + 7, বলতে পারি, কিন্তু এটাকে তুমি বাইনারি করা যাবে না, বাইনারি নট রিপ্রেজেন্টেশন পসিবল না। তাহলে পাওয়ার অফ টু কত? 2, 4, 8, 16, তারপরে 32, 64, 128, 100 = 250, 256 = 128, তাহলে 128, তাহলে 215 থেকে 128 মাইনাস করেন কত থাকে? 87, তাহলে আমি 64 নিতে পারি, তাহলে 87 থেকে 64 মাইনাস করেন কত থাকে? 23, মানে আমি 60 নিতে পারি, তাহলে কত বাকি থাকে? 7, মানে আমি তো 8 নিতে পারবো না, তাহলে 4 নিতে পারি প্লাস 2 নিতে পারি প্লাস 1 নিতে পারি। এভাবে যদি আমি যে কোনো নাম্বারকে আমি পাওয়ার অফ টু সাম হিসাবে লিখতে পারি, ঠিক আছে। এখন খেয়াল করেন, এটার ক্ষেত্রে এই এই পজিশনটার ভ্যালু কত? 1, 2 to the power 0, মানে 1। তাহলে যদি 1 হয়, তাহলে আমি ফার্স্ট পজিশনে 0 পজিশনে একটা 1 দিব, আর যদি ওটাকে না নেই তাহলে ওটা 0 দিব। তাহলে আমি যদি এইভাবে চিন্তা করি যে আমি 512 নিলাম, 256, ওটাকে নিয়েছি না, তাহলে ওটা 0। এরপরটা কি? 128, ওটাকে নিয়েছি, ইয়েস। তারপরটা 64, ইয়েস। তারপরটা 32, ওটা নেওয়া হয় নাই, 0। তারপরটা 16, 1। তারপরটা 8, নেওয়া হয় নাই, 0। তারপরটা 4, তারপরটা 2, তারপরটা 1। তাহলে এটাই হলো 727 এর বাইনারি। হ্যাঁ, এটা আমরা থেকে করতে পারি 727 1 0 1 1 0 1 0 1 1, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমার যত পর্যন্ত বামে 1 দরকার সেই পর্যন্ত গেলাম, কিন্তু এটা যখন ইন্টিজার রাখবো তখন যদি 32 বিট ছেড়ে যায় তাহলে বাকি লিডিং গুলো 0 হবে। বুঝতে পারছেন তো? ওইভাবে আমার এটা হলো ভ্যালুটার বাইনারি। এখন আমি এই এগুলো তো বাইট, তাহলে এই বাইটকে এখন একটা প্ল্যাটফর্ম বলছে যে এই সব ছোট বাইটকে আমি সব হায়ার নাম্বারে রাখবো, লোকেশনে রাখবো। 126 নাম্বারে এই বাইটটা রাখবো, 125 এই বাইটটা রাখবো, 123 এই বাইটটা রাখবো। আবার প্ল্যাটফর্ম কি বলছে না,
ছোট বাইট নাম্বারে আমি ছোট বাইটটা রাখবো ভ্যালুর দিক থেকে, তাহলে 130 আমি এটাকে রাখবো, 130 নাম্বার বাইট আমি এই বাইটটা রাখবো। তাহলে দেখেন দুইটা প্ল্যাটফর্মের মধ্যে ডাটার মানটাই তো চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ওয়াই ডিপেন্ডেন্ট হইলে প্রবলেম, এই জন্য এক প্ল্যাটফর্মের এখন x86 আর্কিটেকচারে জিনিস আপনি তো ধরেন আর্মে চলবে না, বা 32-bit এর আর্কিটেকচারটা আপনি 64-bit এ চালাতে পারবেন না, 64-bit এরটা 34-bit এ চালাতে পারবেন না, 34-bit এরটা 64-bit এ চলবে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল হয়ে গেলে। তো তাহলে জাভা এই প্রবলেমটা সলভ করার জন্য যে কম্পাইল ওয়ান্স রান এনি হয় আমার অ্যাপ্লিকেশন আর ওএস এর মাঝখানে আর একটা লেয়ার ঢুকাই দিল জেভিএম, তাহলে জাভা যে মেশিন কোড জেনারেট করে এগুলো সব জেভিএম স্পেসিফিক, তার মানে আমার আন্ডারলাইন যে প্ল্যাটফর্ম 1 প্ল্যাটফর্ম 2 এগুলো স্পেসিফিক না। তাহলে কি হচ্ছে, আমি উইন্ডোজে জেনারেট করি আর ম্যাকে জেনারেট করি বা আরমে জেনারেট করি, x86-এ জেনারেট করি, রবিনসে জেনারেট করি, যাই করি না কেন জেভিএম স্পেসিফিক কোড তৈরি করবে, হুইচ ইজ সেম ফরম্যাট। হ্যাঁ, আমি বলছি যে আপনার যদি জেভিএম এর কাজটা হলো মানে জাভাতে আপনি যখন কিছু কম্পাইল করবেন তখন সেটা আপনার জেভিএম স্পেসিফিক মেশিন কোড হবে, ওটাকে বলা হয় বাইট কোড। হ্যাঁ, তো বাইট কোড তো আপনার যে আন্ডারলাইন প্ল্যাটফর্মের জন্য জেনারেট করা হয়, বাইট কোড জেনারেট করা হচ্ছে জেভিএম এর জন্য, প্রত্যেকটা প্ল্যাটফর্মের উপরে একটা জেভিএম এর লেয়ার থাকে, তো যার কারণে সেম বাইট কোড রানস ইন এনি প্ল্যাটফর্ম। তার মানে আমার জাভা অ্যাপ্লিকেশন রান করতে হলে জেভিএম লাগবে। ওকে, এখন জেভিএম থাকলেই তো হবে না, জেভিএম তো দ্য ভার্চুয়াল মেশিন, কিন্তু ইট নিডস সাম লাইব্রেরি সাপোর্ট সো দ্যাট ইট ক্যান বি রানেবল। তাহলে জেভিএম এর সাথে যখন আপনি when you add java class library with jvm it becomes jre java runtime environment। আপনার কোম্পানি যখন একটা ব্যাংকের জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপ করে দিল এবং সেটা যখন ব্যাংকের বিভিন্ন মেশিন ইনস্টল করা হলো, দেন ইট জেআরই, ঠিক আছে, দেন ইট আমরা স্ক্রিন পর্যন্ত ইউজ করেছি ওরাকেলের জন্য, কিন্তু ওরাকেল এই ছিল সে, কারণ নেটবিনসে আপনার এফএক্সএমএল এফএক্স অ্যাপ্লিকেশন সাপোর্টটা জাভা 8 থেকে ইন্টিগ্রেটেড অবস্থায় ছিল, ওই জন্য আমরা নেটবিনস থেকে বের হয়ে আসছি
ইন্টারভিউ দেবে, বুঝতে পেরেছেন? এটা গেল জেডিকে, তাহলে আমি কোন জেডিকে ইউজ করবো সেটা, ঠিক আছে? নাও জেডিকে ইনক্লুডস জিআই, তো ওখানে আমার বেসিক ক্লাস লাইব্রেরি আছে জেডিকে এর সাথে যেগুলো ডিফল্ট থাকে, বাইরে কিছু লাগলে তখন যে নেক্সট এ গেলে আমাকে অ্যাডিশনাল লাইব্রেরি আমি চাই, কিন্তু ওগুলো আপনাদের লাগবে না, ওকে? তো তাহলে আমরা সবাই আমাদের প্রজেক্ট ফোল্ডারটা ক্রিয়েট করে ফেলেছি, রাইট? মডেল ভিউ কন্ট্রোলার, ওকে? তো দেখেন মডেল ভিউ কন্ট্রোলার ইজ দ্য শর্ট ফর্ম অফ এমভিসি, শর্ট ফর্ম অফ মডেল ভিউ কন্ট্রোলার। তাহলে আমরা যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতে চাচ্ছি ফর দিস কোর্স প্রজেক্ট, দ্যাট উইল হ্যাভ ইটস ওন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। নাও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ক্যান কাম ইন দ্য ফর্ম অফ ব্রাউজার, ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আপনার ফ্রন্ট এন্ড ব্রাউজারে লোড হয়, আর যদি ডেস্কটপ অ্যাপ্লিকেশন হয় তাহলে ইট উইল হ্যাভ ইটস ওন উইন্ডো, যেমন নোটপ্যাড হ্যাজ ইটস ওন উইন্ডো, ক্যালকুলেটর হ্যাজ ইটস ওন উইন্ডো, তাই না? মিনিমাইজ ম্যাক্সিমাইজ ক্লোজ, আর মোবাইলেও সেটা হতে পারে। সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেশন যেটা গ্লোবাল স্কেলে রান করে, অনেক ইউজফুল অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি হ্যাজ অল থ্রি ভার্সন্স, ওয়েব, ডেস্কটপ, মোবাইল। ফর এক্সাম্পল জি ইনস্টাগ্রাম, তারপর আমরা যেটা ইউজ করি রেগুলার হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, সো হোয়াটসঅ্যাপে যদি যান মেসেজিং অ্যাপ গুলো সাধারণত ডেস্কটপ ভার্সন থাকে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ওকে, টেলিগ্রাম, টেলিগ্রাম আজকে আমি জানি না, দেখতে হবে, টেলিগ্রাম আছে, ওকে। তো তাহলে এটা বুঝতে পারলাম, তাহলে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশন এখানে করছি না, বিকজ উই হ্যাভ ডেডিকেটেড কোর্স ফর দ্যাট। সো আমরা যেটা করব সেটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন উইথ গ্রাফিক্যাল ইউজার, সো ইট উইল হ্যাজ ইটস ওন উইন্ডো, এবং সেটাই হচ্ছে আমাদের এফএক্স, জাভা এফএক্স ক্যাটাগরি, জাভা এফএক্স এমএল প্রজেক্ট। তো জাভা এফএক্স এমএল ইউজ ফলোস এমভিসি ফ্রেমওয়ার্ক মডেল ভিউ কন্ট্রোলার। তাহলে ভিউটা কি? উইন্ডোতে যেটা দেখি সেটাই ভিউ। তাহলে আপনি যে আইএস এ লগ ইন করেন, ওই লগ ইন ওটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন, তার একটা লগ ইন পেজ আসে, তাহলে এই যে লগ ইন পেজটা আসলো এটা একটা ভিউ, লগ ইন করার পরে যে ড্যাশবোর্ড আসলো এটা একটা ভিউ, আমি অ্যাটেন্ডেন্স এর জন্য যখন লুক করতেছি না এই আনা লাগে, তাই না? পেজ যে তো এখানে আবার এই যে ক্যালকুলেটর এটা একটা ভিউ, আমি যখন স্ট্যান্ডার্ডে চলে গেলাম আমি এটা আনা লাগে, আমি যখন সাইন ভিউ চলে গেলাম আই গট অ্যানাদার ভিউ, রাইট? ভিউ চেঞ্জ হচ্ছে। তো তাহলে এই ভিউ হচ্ছে আমার ভিজুয়াল এলিমেন্টস ওয়েব অ্যাপ্লিকেশনে, এটা ওয়েব পেজ, আমরা এটাকে বলবো সিন, ওকে? সো আমার সিন গুলো উইন্ডোতে লোড হবে, তাহলে আমার যে কয়টা ভিউ দরকার সেই কয়টা সিন,
তো এই সি গুলো হচ্ছে এক্সএমএল ফাইল, এইচটিএমএল ফাইল যেমন এক্সএমএল বেসড এফএক্সএমএল, ওকে, তাহলে এইচটিএমএল যেমন মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অটো জেনারেট করা যায় করা যায় না, আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এইচটিএমএল জেনারেট হয়ে যায়, করেছেন কখনো? মানে কোডটা তো জেনারেট হয়, আপনার কাজ কি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আপনি একটা টেক্সট বক্স বসাবেন, একটা বাটন বসাবেন, একটা ফর্ম ডিজাইন করতেছেন, তাহলে কিছু লেভেলে প্রম্পট করতেছেন, তাই না? তাহলে এগুলো যখন আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসান আপনার এইচটিএমএল ফাইল জেনারেট হয়ে যায়। তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ এখন আর আসলে লেখার প্রয়োজন পড়ে না, অটো জেনারেট করা যায়, ইউজ ইন দ্য ডিজাইন টুল। সিন বিল্ডার হচ্ছে আমাদের সেই ডিজাইন টুল, to build the scene. আমরা এটা সিন বলছি, that's why it's called scene builder. তো scene builder আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, fxml ফাইল অটো জেনারেট হবে html এর মত, and it will have tag based, okay? So fxml ফাইল basically tells the organizer what are the notes that I'm putting on my scene. আমি এদেরকে কালেকটিভলি জেনারেল টার্ম হিসেবে নোট বলছি, বাট দে হ্যাভ দেয়ার ওন নেম, যেমন টেক্সটাইল, বাটন, লেভেল, মেনু, মেনু বার, মেনু আইটেম, চেক বক্স, রিডিউ বাটন, ড্রপ ডাউন লিস্ট, এরা তো এক একটা এলিমেন্ট অন ইউর ওয়েব পেজ, বা ইন আওয়ার কেস অন দ্য সিন। তো এরা নিজেরা এক একটা টাইপ, আমি পাঁচটা বাটন বসালে পাঁচটা বাটন ক্লাসের অবজেক্ট, বাট আমি জেনারেলি এদেরকে বলতেছি যে এরা সবাই নোট, তাহলে আমার এই এফএক্সএমএল ফাইলে অনেকগুলো নোট থাকবে, বোঝা গেল? এই যে আমার আইএস এর লগ ইন পেজ, how many nodes are there, can you tell me? এই জায়গাটাতে কয়টা নোড আছে? দুইটা, কি কি নোড মানে কি? এভরিথিং ইউ সি অন ইউর ভিউ ইজ এ নোড, ইটস অ্যান অবজেক্ট অফ সামথিং। আপনি যখন একটা চেকবক্স দেখতেছেন, that's an element, তাহলে ওটা একটা চেকবক্স ক্লাসের অবজেক্ট। আমি যখন পাঁচটা বাটন দেখতেছি, বাটন ক্লাসের পাঁচটা অবজেক্ট, তাহলে পাঁচটা বাটন নোট, তাহলে এই পেজটাতে কয়টা নোট আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কি কি হবে সাইনটা, মানে এই টেক্সটটা, এখানে একটা লেভেল দেখতেছেন, এই লেভেলের একটা নোট চারটা, এখানে আর একটা লেভেল পাঁচটা, এখানে একটা টেক্সট ফিল্ড ছয়টা, এখানে একটা পাসওয়ার্ড ফিল্ড সাতটা, এখানে একটা বাটন আটটা, আপনি নয়টা আর একটা কি পাইছিলেন? ব্লু কালারটা আলাদা ব্যাকগ্রাউন্ড না, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ডিভিশন করে ওখানে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি সেট করা আছে, এইচটিএমএল আপনারা জানেন, তাই না? যাই হোক, আটটা হোক বা নয়টা হোক, এরা হচ্ছে নোট, ওকে। এফএক্সএমএল এর ফাইল কন্টেইন দ্য নোটস এন্ড দেয়ার ওরিয়েন্টেশন, তাহলে ট্যাগ এর মাধ্যমে নোট গুলো বানানোর, বাটন হলে একটা বাটন ট্যাগ আসবে, টেক্সচুয়াল হলে একটা টেক্সচুয়াল ট্যাগ আসবে, ওই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এসটিএমএল কোড দেখেন নাই, তারপরে একটা প্রোপার্টি বলবে, যেটা হাইট কত, উইথ কত, পজিশন কি, কালার কি, ফন্ট সাইজ কি, এসব। বাট ওখানে কোনো এক্সিকিউটেবল কোড নাই, এটা মার্ক কোড দিচ্ছে যে বাটনটা কোথায় বসবে। হ্যাঁ, এইচটিএমএল তো ক্লাস না, কিন্তু আমার এই নোটগুলো সব ক্লাস,
কিন্তু এই এইচটিএমএল বা ইনআউটের এফএক্সএমএল এর যে কোড, এফএক্সএমএল ফাইল যেটা, সেটা তো কোনো প্রোগ্রামিং কোড না, সেটা হচ্ছে এইচটিটিপি হাইপার টেক্সট কোড, সেটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড না, সেটাও কোড বাট হাইপার টেক্সট কোড। এইচটিটিপি হলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল। তো এইচটিএমএল এর উপরে যদি আপনি এইচটিএমএল 5 হ্যাজ সাম নাম্বার অফ ট্যাগস, এখন এক্সএমএল মানে এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আপনি যদি নিজের ট্যাগ ক্রিয়েট করতে পারেন, ইফ ইউ ক্যান ক্রিয়েট ইওর ওন ট্যাগ দেন ইটস এক্সটেন্ডেড এক্সএমএল। এক্সএমএল এর উপর বেস করে এফএক্স লাইব্রেরিতে কিছু ট্যাগ ক্লাস বানানো হয়েছে যেগুলো ট্যাগ হিসেবে ইউজ হবে, এই জন্য এটা বলা হয় এফএক্স। এটা সব মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এমএল মানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ইট উইল মার্ক ওয়্যার হাউ হোয়াট কালার হোয়াট পজিশন হোয়াট প্রপার্টি হাউ ইট লুকস এই সব অ্যাবাউট দ্য মাউন্ট। ওকে, তো সেটা আমাদের লিখতে হবে না, আমরা শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে প্রপার্টি প্রপার্টি সেট করে দেব, এফএক্সএমএল কোড জেনারেট, দ্যাট ইজ ইওর এফএক্সএমএল ফাইল। সো দ্যাট ইজ ইওর মডেল, দ্যাট ইজ ইওর ভিউ। আপনি কোথাকার কোথায় ডেভেলপমেন্ট পিস গুলোকে আপনি আলাদা আলাদা ভাগে ভাগ করে রাখছেন, তাহলে আমার ভিউ গুলোকে আমি আলাদাভাবে এফএক্সএমএল ফাইল আকারে রাখবো, সেটা হচ্ছে আমার ভিউ। নাও হোয়াট ইজ মডেল বলেন ইব্রাহিম? মডেল মানে ওই মডেল না যে বিউটি কম্পিটিশনের মডেল, সেই মডেল না। এখানে মডেল বলতে হাউ ইউ মডেল ইউর অ্যাপ্লিকেশন ডেটা, মডেলিং অ্যাপ্লিকেশন ডেটা, এটা এটা আমরা কি বোঝাতে চাচ্ছি। মানে মডেলিং অ্যাপ্লিকেশন ডেটা, তাহলে আইএস এর তো অনেক ডাটা, আইএস তো একটা অ্যাপ্লিকেশন, অনেক ডাটা, কি কি ধরনের ইনফরমেশন আইএস এর ডাটাবেজে থাকে বলো তো দেখি দুই চারটা। স্টুডেন্ট আইডি পিস না বললে বলেন স্টুডেন্ট ইনফরমেশন, তারপর ডিপার্টমেন্ট ইনফরমেশন হতে পারে, কোর্স ইনফরমেশন হতে পারে, ফ্যাকাল্টি ইনফরমেশন হতে পারে, আদার এমপ্লয়ি ইনফরমেশন হতে পারে, তারপরে আমাদের ইনভেন্টরি ইনফরমেশন হতে পারে, ইকুইপমেন্ট ক্লাসরুম ইনফরমেশন হতে পারে, তাহলে এগুলো তো আমার অ্যাপ্লিকেশন ডেটা। তাহলে এই ডেটাগুলোকে যখন আমি অর্গানাইজ করে রাখছি অ্যাজ এ type of to represent a type of real world entities, তখন আমি ক্লাস তৈরি করছি। সামি বলছি আমার স্টুডেন্ট ইনফরমেশন ইজ অ্যাপ্লিকেশন ডেটা, হোয়াট ইট কন্টেন্স, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, মেজর মাইনর, সিজিপিএ, মার্কস, এটসেট্রা। তাহলে এগুলোকে দিয়ে আমি একটা ক্লাস বানাচ্ছি, ক্লাস স্টুডেন্ট, ক্লাস প্রোডাক্ট, ক্লাস বুক, ক্লাস ইনভয়েস, ক্লাস বিল, ক্লাস কাস্টমার, ক্লাস কম্পিউটার, ক্লাস কার। তাহলে আমার যত ইনফরমেশন আছে সেগুলোকে আমি স্ট্রাকচার্ড ওয়েতে, মিনিংফুল ওয়েতে যখন আমি রাখতে যাবো তখন আমার একটা মিনিংফুল টাইপ লাগবে, not the piece of integer, piece of flow, meaningful type হিসাবে তখন আমার ক্লাস তৈরি করতে হবে, বিকজ
classes are also user defined type. যেটা আমরা গত ক্লাসে বলেছি. So primitives, integer, float, double, long, short, এগুলো compiler already জানে যে these are the basic data type. But when you need a binary search tree, you create a class, class BST. Now BST becomes a type. এখন আপনি বলেন যে tree 1, tree 2, tree 3, এগুলো হচ্ছে BST টাইপের ভেরিয়েবল বা অবজেক্ট, ক্লাস ভেরিয়েবল বা অবজেক্ট. তাহলে আমার যেই ক্লাসগুলো আমার অ্যাপ্লিকেশন ডাটাকে রিপ্রেজেন্ট করে সেগুলো হচ্ছে মডেল ক্লাস, বিকজ দে মডেল দ্য অ্যাপ্লিকেশন. তাহলে আমার এই যত ধরনের ইউজার, এই ইউজার ইনফরমেশনগুলো কি আমার অ্যাপ্লিকেশন ডাটা না? তাহলে আপনার প্রজেক্টে কতগুলো ইউজার আছে? ইউজার আটটা ইউজারের জন্য তো ইউজার ইনফরমেশন গুলো অ্যাপ্লিকেশন ডেটা, আটটা ইউজার ক্লাস হবে. আর ইউজার ক্লাসের বাইরে তো অ্যাপ্লিকেশন ডাটা আছে, যেমন প্রোডাক্ট, বিল, ইনভয়েস, বাজেট, তাই না, নোটিস, কমপ্লেইন, ফার্নিচার, ভেহিকেল, ইকুইপমেন্ট, টুলস, বিভিন্ন ক্লাস থাকতে পারে যেগুলো আসলে ইউজার ডাটা না বাট অন্য ধরনের ডাটা, বাট ওই ডাটাগুলো আমার অ্যাপ্লিকেশন ডাটা, যেগুলো আমার ডে টু ডে অপারেশন থেকে ওই ডাটাগুলো জেনারেট হচ্ছে, আপডেট হচ্ছে, ইউজ হচ্ছে. তাহলে ওরকম আরও কিছু ক্লাস থাকবে. তাহলে আপনার যদি আটটা ইউজার ক্যাটাগরির ক্লাস হয়, সাথে আরো 10-15টা-20টা যদি আপনার অন্যান্য ক্লাস হয় যেগুলো অ্যাপ্লিকেশন ডাটা রিপ্রেজেন্ট করে, সো আপনার ধরেন 30টার মতো মডেল ক্লাস. তাহলে এই 30টা মডেল ক্লাস এক ধরনের ক্লাস, এটা হচ্ছে আমার মডেল. আর এফএক্সএল ফাইলগুলো আমার যে ফ্রন্ট এন্ড ইউজার ইন্টারফেস, এগুলো হচ্ছে ভিউ. তাহলে মডেল ভিউ বুঝলাম, এমভি, হোয়াট ইজ সি, কন্ট্রোলার. গেম কন্ট্রোলার ইজ অলসো ইউজ টু কন্ট্রোল সামথিং, তাই না? এখানে আসলে কন্ট্রোলার বলতে আমরা কি মিন করছি, এটাও কন্ট্রোল সামথিং, বাট কন্ট্রোলস হোয়াট? ভিউ কে কন্ট্রোল করে, এটা ব্রডলি ঠিক আছে, কিন্তু স্পেসিফিক্যালি যদি আমরা জিনিসটা বুঝতে চাই, তাহলে আসলে এই ক্লাস, এটা একটা ক্লাস, এই ক্লাসের কোডগুলো অর্থাৎ এই ক্লাসের ভিতরে যে ফাংশনগুলো আছে সেগুলো আসলে ভিউ কে কন্ট্রোল করে. আমি যখন ভিউ এর সাথে ইন্টারঅ্যাক্ট করি, I actually trigger events. Can I go ahead? View modeler, master interface and data. View modeler is of the... Data is the interface. User interface. Okay, modeler is of the viewer interface of controller. Controller is of the... আপনি তো ডাইরেক্ট ডাটাবেস সার্চ করতে পারবেন না, আপনি ডাটাবেস সার্চ করবেন বাটন ক্লিক করে, তো বাটন ক্লিকটা একটা ট্রিগার ইভেন্ট করবে, এইটাকে কন্ট্রোল করবে কন্ট্রোলার. কন্ট্রোলার তখন মডেলকে ইউজ করবে টু ম্যানিপুলেট প্রসেস দ্য ডেটা. তা আমি যদি আবার বিল ইনফরমেশন প্রসেস করতে চাই, বিল ক্লাসের অবজেক্টগুলো আছে ডাটাবেসে, আমার যদি 1000টা বিল থাকে, তাহলে বিল ক্লাসের 1000টা অবজেক্ট আমি তৈরি করেছি, তাহলে ওই বিল ক্লাসকে তখন ইউজ করবে কন্ট্রোলার ক্লাস. কারণ এখানে খেয়াল করো, আমার মাউসটা এখন কোথায় আছে? মানে
মাস্টার টার্গেট কে? টার্গেট যখন বলবো টার্গেট আচ্ছা আমি এখন কি করছি রাইট ক্লিকের জন্য একটা রেসপন্স আছে কিন্তু লেফট ক্লিকের জন্য কোনো রেসপন্স নাই তাহলে কি আমরা বলতে পারবো যে লেফট ক্লিকের জন্য কোনো রেসপন্স নাই এই পেজটাতে নো কারণ এখানে এসে যদি লেফট ক্লিক করি দেয়ার উইল বি রেসপন্স এখন যদি লেফট ক্লিক করে রেসপন্স হবে না কি হবে সে আইডি পাসওয়ার্ড ভেরিফাই করে সাকসেসফুল হলে আমার ড্যাশবোর্ডে নিবে নাহলে সে আমাকে এরর মেসেজ দেবে তাহলে দেয়ার উইল বি রেসপন্স ফর হুইচ ইভেন্ট মাস্ট ক্লিক তাহলে আপনি বলতে পারেন না যে মাউস ক্লিকের জন্য কোনো রেসপন্স নাই ডিপেন্ডস হোয়াট ইজ দ্য টার্গেট when button node is the target there is a response of the mouse click event but when the background is the target there is no response of the same event to amar to onek kota node prottekta node e ami onek dhoroner event trigger korte pari acha je je ekhon je event ta ami korlam eta kon event ei je eta আমি এখন ফ্লোটিং লেআউট যেটা আছে ওইটাতে আমি মাউস ওভার করলাম এখন আমি মাউস ওভার করলাম তাহলে ইভেন্ট কিন্তু সেম ট্রিগার করা হয়েছে দুই জায়গাতে এখানে মাউস ওভার ট্রিগার করা হয়েছে এখানে ট্রিগার করা হয়েছে বাট ডেভেলপার নট টু রেসপন্ড টু দিস ট্রিগার when the target is the layout smaller layout but developer decided to respond to the trigger mouse over when the target is bar so আমি যখন এই বাটনটা ক্লিক করব একটা ঘটনা ঘটবে তার জন্য কিছু কোড এক্সিকিউট হবে তো কোড মানেই তো ইটস এ ফাংশন ফাংশনের বাইরে তো কোড রাখা যায় এখন আপনাদের এই কন্ট্রোলারের ডিসকাশনটা র‍্যাপ করার আগে আরেকটা জিনিস বলে নিয়ে আসতে হবে সেটা হলো আমি যখন একটা ক্লাস তৈরি করি ক্লাসের ভেতরে কি থাকে what is inside the class এই যে নোট ক্লাসে কি আছে আপনার ক্লাস আমরা আলোচনা করেছি তাহলে যে what is inside the নোট ক্লাস একটা ভ্যালু একটা ইন্টিজার যেটা আপনার ডেটা পার্ট আর একটা রেফারেন্স টু দ্য নেক্সট তাহলে যে ভ্যাল এন্ড নেক্সট এরা আসলে কারা এটা নোডের কি হয় হু আর দে ইন রিলেশন টু নোড মানে ক্লাস ক্লাসের এরা কারা দে আর দ্য মেম্বার অফ দ্য ক্লাস তো তাহলে আপনার আইডি এটা একটা ইন্টিজার ইওর নেম ইটস এ স্ট্রিং ইওর সিজিপিএ ইজ এ ফ্লোট এই ইনফরমেশন গুলো মেম্বার অফ স্টুডেন্ট ক্লাস কারণ তাদেরকে আমি এই স্টুডেন্ট ক্লাসের ভেতরে আমি তাদেরকে ডিক্লেয়ার করেছি তাই না তাহলে ক্লাসের ভেতরে যা থাকবে সেগুলো হচ্ছে তার মেম্বার এখন এই যে ক্লাসের ভেতরে আমি মেম্বার রাখলাম এরা আসলে মেম্বার ডাটা অর্থাৎ সাম সর্ট অফ সাম কাইন্ড অফ ভেরিয়েবল সাম কাইন্ড অফ ভেরিয়েবল মানে ইট হ্যাজ মেমোরি সো এরা হলো বেসিক্যালি এই নোট ক্লাসের মেম্বার ডেটা অলসো নোন অ্যাজ ফিল্ড
So if you look into literature, if you look into literature, আপনি সবসময় মেম্বার ডাটা এই টার্মটা পাবেন না, ফিল্ড টার্মটাই পাবেন। ওকে, আচ্ছা, এখন আমার একটা প্রশ্নের উত্তর দেন। ইন সিএসসি 101 ডিড ইউ ইউজ এনি ক্লাস? ইন ডিএস কোর্স ডিড ইউ ইউজ এনি ক্লাস? মনে না করলে ডিএস কোর্স করে কথা জিনিস তো আপনি নোট ক্লাস বানান নাই, লিঙ্ক লিস্ট ক্লাস বানান নাই, কিউ ক্লাস বানানো নেই, স্ট্যাক ক্লাস বানানো নেই, তো তাহলে কিন্তু 101 কি ক্লাস বানিয়েছে? না, এখন 101 আপনার যে পাইথন কোডগুলো আপনি করেছেন কোথায় করেছেন? মেইন ফাংশনে, ক্লাস ছাড়া মেইন ফাংশন বা আরো কিছু এক্সট্রা ফাংশন থাকতে পারে, বাট আপনি কোনো ক্লাস তৈরি করেন, বাট কোনো ক্লাস ছিল না ফাংশন, তাই না? So Python allows you to create class. Class variables are object. So Python support object-oriented programming. But it doesn't force you. আপনাকে ক্লাস ইউজ করতেই হবে, অবজেক্ট ইউজ করতেই হবে। You can also write an applic program just with functions without using any class. যেটা 101 এ করে। কিন্তু জাভা এরকম না, জাভা হচ্ছে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড। জাভা বলছে যে অবজেক্ট ছাড়া কিছু হবে না, তার মানে সবকিছুই পার্ট অফ সাম ক্লাস। তাহলে আমার ফাংশনগুলো কোন না কোন ক্লাসের মেম্বার হবে। তাহলে মেম্বার দুই রকম হতে পারে। হ্যাঁ বল। হায়ার লেভেল অন হুইচ সেন্স? আপনার কথা তো এখন আপনার এইখানে আমরা বলছি মেম্বার ডেটা পার্ট অফ দ্য ক্লাস, বাট একটা ফাংশনও কিন্তু ক্লাসের ভেতরে থাকতে পারে, তখন আমরা সেটাকে বলবো মেম্বার ফাংশন বা সেটাকে আমরা বলি মেথড। ওকে, তো এখানে যদি আমি দেখি যে আমার এই লেটস সে কমপ্লেক্স নাম্বার ক্লাস, এখানে আমার রিয়েল অ্যান্ড ইমাজিনারি দুইটা ফিল্ড আছে, মেম্বার ডাটা মানে ফিল্ড, নোট ক্লাসে ভ্যাল এবং মেক দুইটা, এখানেও ফিল্ড কোনো মেথড নাই, লিঙ্ক লিস্ট ক্লাসে আমার দুইটা ফিল্ড আছে হেড অ্যান্ড টেল নামে, যাতে টাইপ হচ্ছে নোট আর ইন অর্ডার, মানে যেটা কি হইলে ইন অর্ডারটা প্রকার হইতো ধরেন টি, তাহলে কি হইলে আমার এখানে হেড টেল তো থাকবে না, শুধু একটা থাকবে রুট। ওকে, বাইনারি কি হইলে আমার যে নোট গুলো সেটা লেফট রাইট থাকবে, তখন আমি বলবো যে লেফট কমা রাইট, আর এটা তখন আপনি বলতে পারেন বাইনারি ট্রি। তাহলে বাইনারি ট্রি ক্লাসে দেখেন আমার একটা ফিল্ড আছে, ফিল্ড উইথ রুট, আর একটা মেম্বার ফাংশন আছে ইন অর্ডার উইথ ইস, ফিল্ড মানে কি?
যেটা আপনার ডাটা হিসেবে আসছে। এখন আপনার একটা ক্লাসে, এখন কার্ড যদি একটা ক্লাস ক্লাস হয়, তার ভিতরের এলিমেন্ট ডাটা মানে তো এলিমেন্ট, তাইলে আপনার ইঞ্জিন একটা ফিল্ড হবে কার্ড ক্লাসের। এখন ইঞ্জিন তো আর ইন্টিজার না, ইঞ্জিন নিজেই একটা ক্লাস। তো সেরকম ট্রি মধ্যে ডাটা হিসেবে রুট আছে, রুট নোড, রুট নোড তো আর ইন্টিজার না, একটা নোড ক্লাসের ভেরিয়েবল। আপনার ইনফরমেশন হোল্ড করে about the class, আর method হচ্ছে function, অর্থাৎ একটা task, built in task of the class, object এর একটা built in task, সেই taskটা সে অন্য কোনো function এর উপর depend করতে পারে না, তার নিজের মধ্যেই built in, it's part of the class, so it's method, ঠিক আছে? আপনাদের পরের ক্লাসটা কয়টা শুরু হবে? Attendance 420, ঠিক আছে। আমি তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট হব না, তাই না? এখন তো সাবমিট করা যাবে না, 420 দিয়েই করতে হবে। কি করবো তখন, যারা থাকবেন তারা পাবেন, তাহলে আমার একটা ব্রেক নেই নাকি? একটু শেষ করি কথাটা, evaluate faculty একটা ফাংশন, pay bill একটা ফাংশন, এগুলো তো সবই স্টুডেন্ট ক্লাসের ফাংশন, তাহলে স্টুডেন্ট ক্লাসের মেথড হিসেবে এরা তিনটাই থাকবে। কিন্তু আমরা যদি বলি যে সাবমিট গ্রেড, এটা তো স্টুডেন্ট ক্লাসের ফাংশন, এটা ফ্যাকাল্টি ক্লাসের ফাংশন, তখন এটা ফ্যাকাল্টি ক্লাসের মেথড হিসেবে থাকবে। ইউজার, তাহলে আটটা ইউজার, আটটা টাস্ক আপনি বলছেন না, এগুলো ওই আটটা ইউজার ক্লাসের মেথড। আপনি যখন বলছেন যে স্টুডেন্টের একটা গোল হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন করা, তাহলে রেজিস্টার কোর্স নামে একটা মেথড থাকবে স্টুডেন্ট ক্লাস। আপনি বলছেন ফ্যাকাল্টি ক্লাস, ফ্যাকাল্টির একটা অবজেক্টিভ হলো গ্রেড সাবমিট করা, অ্যাটেন্ডেন্স নাও, তাহলে টেক অ্যাটেন্ডেন্স ফ্যাকাল্টি ক্লাসের একটা মেথড, সাবমিট গ্রেড ফ্যাকাল্টি ক্লাসের একটা মেথড। এখন যে মেইন ফাংশন ছাড়া তো আর অ্যাপ্লিকেশন রান করা যায়, এই মেইন ফাংশনটাও কিন্তু কোনো না কোনো ক্লাসের মেথড। এখন খেয়াল করেন আপনার যে মডেল ক্লাস তো আছে, যেগুলো আপনার স্টুডেন্ট, এমপ্লয়ি, প্রোডাক্ট, হাবি জাবি, অ্যাপ্লিকেশন ডাটা, আপনি এই কোন ইভেন্টটাকে আপনি হ্যান্ডেল করতে চান, তার জন্য আপনাকে ইভেন্ট হ্যান্ডেলার মেথডগুলো তৈরি করতে হবে, তাহলে সেই মেথডগুলো কোনো ক্লাসে থাকবে, সেটাই কন্ট্রোলার ক্লাস। এখন এই নতুন প্রজেক্টটাতে আমার একটা ওই যে হ্যালো ওয়ার্ল্ড মত একটা ডিফল্ট তৈরি করে দেয়, তাহলে আমি যদি এখন দেখি আমার এই নতুন প্রজেক্টটাতে, হ্যাঁ,
আপনাকে দেখতে হবে মেইন মেথড আছে কিনা, বেশিরভাগ ক্লাসই পাবলিক ক্লাস হবে, কিন্তু ওই ক্লাসটা মেইন মেথড হোল্ড করে কিনা, তখন আপনি ওটাকে মেইন ক্লাস বলবেন আর কি। হ্যাঁ, তো ফলে আমি যদি এখানে যাই তাহলে দেখেন আমার এখানে একটা ভিউ অলরেডি তৈরি হয়েছে, হ্যালো ভিউ। হ্যাঁ, এটা যদি আমি সিন বিল্ডার ওপেন করি, রাইট ক্লিক ওপেন ইন সিন বিল্ডার, তাহলে এই যে সিন বিল্ডার এখানে আমার তিনটা নোড আছে, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড লেআউট, ব্যাকগ্রাউন্ডটা বেসিক্যালি লেআউট, আমি কিভাবে এলিমেন্টগুলো রাখতে পারি, এটা ভিবক্স মানে ভার্টিক্যালি রাখা আছে, ওকে, একটা নিচে আর একটা, এই যে দেখেন লেভেল, ভিবক্সের ভিতরে একটা লেভেল, লেভেলের এই যে লেভেল, লেভেলের নিচে বাটন, এটা আমি চাইলেও পাশাপাশি রাখতে পারবো না, কারণ আমার ব্যাকগ্রাউন্ডের ওরিয়েন্টেশন হচ্ছে ভার্টিক্যাল, পাশাপাশি রাখতে চাইলে হরাইজন্টাল, ক্যালকুলেটরের মতো যদি রো কলামের সাথে চান গ্রিড, বর্ডার করতে চাইলে বর্ডার লেআউট, ফ্রি করতে চাইলে মানে ফ্রি হ্যান্ড যেখানে বসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, তাহলে অ্যাঙ্কর, অ্যাঙ্কর ড্র্যাগ, এরকম আমাকে একটা লেআউট আছে, সেই লেআউটে তাহলে এখানে কয়টা নোড আছে, তিনটা নোড, একটা ভিবক্স নোড অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড, তার উপরে একটা লেভেল নোড আর একটা বাটন নোড, তাহলে তিনটা নোড আছে এই এফএক্স এর, ঠিক আছে। তো এই এফএক্সএমএলটা আমাকে এখানে অলরেডি দিয়ে দিয়েছে, এফএক্সএমএল এর কোড যদি দেখতে চাই এই যে এইচটিএমএল এর মতো, ওকে। আর আমার এই এফএক্সএমএল কে কন্ট্রোল করার জন্য আমার একটা কন্ট্রোলার ক্লাস, হ্যালো কন্ট্রোলার, এই হ্যালো ভিউ কে ম্যানেজ করার জন্য হ্যালো কন্ট্রোলার, হ্যালো ভিউ ডট এফএক্সএমএল, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ এফএক্সএমএল এইচটিএমএল এর মতো, আর এটা হচ্ছে আমার পিওর কোড, প্রোগ্রামিং কোড, জাভা কোড, যে ক্লিক করলে কি করব, তাহলে ক্লিক করলে কি করব, এটা দেখেন এখানে যেটা এটা তো আমার মেইন ক্লাস, বিকজ কন্টেন্ট মেইন মেথড, ওকে, এই হচ্ছে আমার মেইন মেথড। এইটা যখন আমি এই এই মেইন ক্লাসটা যখন ওপেন করব তখন আমার প্লে বাটনটা এনেবল হবে, প্লে বাটনটা ক্লিক করলে আমার অ্যাপ্লিকেশনটা লঞ্চ হবে, হাউ ইট ওয়ার্কস সেগুলো নিয়ে পরে কথা বলা যাবে, আমরা যদি দেখি আগে, এই যে এখন এইটা ভার্টিক্যাল যেহেতু উপরে একটা টেক্সট ফিল্ড আছে, এরপরে লেভেল আছে, এখন এই বাটন ক্লিক করলে আমি এটাকে রেসপন্ড করতে চাই, তাহলে আমার কি করতে হবে, আমার কোন টার্গেটটা কোন নোটটাকে টার্গেট হিসেবে আমি ইউজ করতে চাই, না এই যে এখানে দেখেন কি কি নোট আছে আমার, না হুইচ নোট আর বেয়ার, কি নোড আছে, ভার্টিক্যাল বক্স, লেভেল এন্ড বাটন। এখন এইটা যখন রান করবে তখন আমি যদি রানটা করে দেখাই, রানটা কি আসছে, আসছে, যে রানটা যে করলাম এখন আমি কোন ইভেন্টটা হ্যান্ডেল করতে চাই, ফর হুইচ টার্গেট, বাটনটা যখন টার্গেট হবে আর ইভেন্টটা যখন মাউস ক্লিক হবে তখন আমি কিছু একটা রেসপন্ড করতে চাই, সেই রেসপন্সটা হলো লেভেলটাকে একটা টেক্সট দিয়ে আপডেট করা, এখানে একটা লেভেল ইনভিজিবল আছে উইদাউট এনি টেক্সট, তাহলে আমি যখন এটাকে ট্রিগার করব তখন আমার ইভেন্ট হ্যান্ডলার কোড এক্সিকিউট হবে ইন দা কন্ট্রোলার ক্লাস, ওই মেথডের কাজ হলো এই লেভেলটাকে আপডেট করা, ওয়েলকাম টু জাভা। তাহলে ইফ আই লুক এট দা controller class, আমি যদি এখন এই controller class টাতে আসি, এখানে দেখেন তাহলে আমার টার্গেট এখানে বাটন, তাহলে যে বাটন এখানে দেখেন টার্গেট হয়ে গেছে এখন লেভেল, তাহলে কিন্তু আমি তো বাটন যখন টার্গেট তখন হ্যান্ডেল করতে চাই, তাহলে সিলেক্ট দ্যাট নোড, এখানে দেখেন ইন্সপেক্টর উইন্ডো আছে তিনটা, প্রপার্টি ইন্সপেক্টর, লেআউট ইন্সপেক্টর, কোড ইন্সপেক্টর, ইভেন হ্যান্ডলার মেথড তো কোড, কোডে যেতে হবে, এখানে গিয়ে আপনি দেখেন এই যে আমি মেথডের নাম দিয়ে দিয়েছি, এটা এখানে দিলেও হতো, এই যে অন মাউস ক্লিক এখানে দিলেও হতো, বাটনের জন্য ডিফল্ট অ্যাকশন হচ্ছে মাউস ক্লিক, এই জন্য অন অ্যাকশন দিলেও হবে, সো দিস ইজ দ্য মেথড নেম, কি নেম মেথডের, অন হ্যালো বাটন ক্লিক। কন্ট্রোলার ক্লাসে যদি যাই তাহলে আমি দেখতে পাবো এই যে অন হ্যালো বাটন ক্লিক মেথড ইজ দেয়ার, এবং এই মেথড আমি কি করতেছি, আমার যে লেভেল এই যে এটা এটা মানে কি, লেভেল ক্লাসের একটা অবজেক্ট ওয়েলকাম টেক্সট,
ওয়েলকাম টেক্সটে আমি একটা টেক্সট সেট করে দিয়েছি। তাহলে এই মেথডটা হচ্ছে আমার রেসপন্স টু দ্য ক্লিক অন দ্য বাটন। হোয়াট আই এম ডুইং ইন দ্য রেসপন্স, আই এম আপডেটিং দ্য লেভেল উইথ দ্য টেক্সট। নাও ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো দ্যাট ইজ মডেল ভিউ কন্ট্রোলার। ঠিক আছে, তাহলে আমরা এখন একটা ব্রেক নিচ্ছি। So in your course project, you have to develop an application for a client. আপনার টপিক কি? বিকেএসপি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, আপনাদের একটা টপিক হবে। আপনারা এন্ট্রিগুলো দিয়ে দেন দুজনের, বা আমাকে বললে আমিও দিয়ে দিতে পারি। আপনারা দুজন কি গ্রুপ করবেন? ওকে, পরে অ্যাড হইলে আরও দুজন নিয়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা। তো আপনাদের হলো সেকশন কত? টেমপ্লেট না, এটাতে গিয়ে লাভ নেই। গ্রুপ ফরমেশন টেমপ্লেট, আচ্ছা, এটি কি আপনাদের দেওয়া আছে ইয়েতে ক্লাসরুমে? হ্যাঁ, এটাই দেওয়া আছে। আচ্ছা, তা আপনাদের হলো সেকশন থ্রি, তাই না? বলেন, আইডি বলেন। দেখেন তো এটা আপডেট হয়েছে কিনা। হয় নাই? ও, এটার মধ্যে দেওয়া হয়েছে, তো আমি তো কপির মধ্যে বসাই দিয়েছি। না, আমি করে নিচ্ছি, কপি পেস্ট করলেই হবে, সময় নষ্ট হবে না। বাইশ না? ওকে, এখন দেখেন তো আপডেট হয় নাই। এখন তো আপডেট হওয়ার কথা। আমি ক্লাউডে রেখেছি আর কি, ফিট হিসাবে না। আই এম ওপেনিং এক্সেল ইউজিং ফিট, এই যে দেখেন ডট এক্সেল এসএস। তখন আই হ্যাভ অপশন টু এডিট অফলাইন, হোয়েন এভার ইট উইল বি কানেক্টেড ইট উইল বি আপডেটেড। ওই কারণে আপনি যে ডক এক্স ফাইল তৈরি করেন, ইউ নিড ইন্টারনেট অলওয়েজ।
ডকস না, গুগল ডকস। কিন্তু যদি মাইক্রোসফট ডকস ইউজ করেন, আপনি অফলাইনেও কাজটা করে রাখতে পারবেন। হোয়েন এভার ইউ গেট কানেকশন ইট উইল বি আপডেটেড। বুঝতে পেরেছেন? ওকে, তো যাই হোক, তা আমরা এখন আর কি এখানটা, তাহলে এখানে আসেন। তাহলে এটা আমার তো দরকার না, এটা তো একটা হ্যালো ওয়ার্ল্ড এর জিনিস, তাই না? এই যে হ্যালো ভিউ, এটা তো আমার অ্যারিথমেটিক অপারেশনের সাথে কোনো রিলেশন নাই, আছে? ইজ দিস এফ এক্স এম এল হ্যাজ এনি রিলেশন উইথ অ্যারিথমেটিক অপারেশন? নো, সো আই ক্যান ডিলিট দ্যাট। তো যেহেতু ওইটা ডিলিট করব, ওটার সাথে সাথে আমি ওটার কন্ট্রোলারও ডিলিট করে দিব। হ্যালো ভিউ ইজ অলসো ডিলিটেড। এটা তো খুলে রেখেছি, তো এই জন্য ডিলিট করতে পারছে না। ওকে, স্ক্রিন বিল্ডারে খোলা ছিল। ওকে, যাক, ওটা পরে ডিলিট করছি। এখন দেখেন, এখন আমাকে একটা নতুন এফএক্সএমএল তৈরি করতে হবে, লেটস সে অ্যারিথমেটিক অপারেশন ভিউ, ঠিক আছে? তাহলে আমি এখন আমার এই ফোল্ডারে রাইট ক্লিক করে রিসোর্সে নিউ এফএক্সএমএল ফাইল, এটা কি আসছে আপনার এখানে? So I'll give a name, arithmetic operation. Okay, view. Okay, তাহলে arithmetic operation view নামে আমি একটা effect file তৈরি করে ফেললাম। This is my effect. এটা আসছে সবার? এই যে অ্যারিথমেটিক, তাহলে এই ফোল্ডারে রাইট ক্লিক করে নিউ এফএক্সএমএল, তো ফাইলটা ক্রিয়েট করলে এরকম একটা স্কেলেটন আসবে। আসছে? হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেশন সেকশন থ্রি যে প্রজেক্ট, ওই হ্যালো ভিউ যে ফোল্ডারে আছে, ওই ফোল্ডারে আমি আরেকটা এফএক্সএমএল তৈরি করলাম। রাইট ক্লিক, এই যে রাইট ক্লিক, নিউ এফএক্সএমএল, একটু কনফার্ম করতে হবে যে হয়েছে। আপনার হোয়াট অ্যাবাউট হিম, আমাকে কথা বলেন, রেসপন্ড করেন, হয়েছে এফএক্সএমএল করেন, দেখা দেন একটু, সমস্যা হলে পাশের জনকে একটু দেখা দেন। এখন দেখেন, এই যে এফএক্সএমএলটা অটো জেনারেট হলো, ওইটাতে কি আছে? ইফ ইউ লুক, অনলি দ্য ব্যাকগ্রাউন্ড আছে, অ্যাঙ্কর পেন লেআউট, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, অ্যাঙ্কর পেন মানে, অ্যাঙ্কর মিন্স হোয়াট? শিপ মানে জাহাজ, অ্যাঙ্কর মানে কি? What is the meaning of anchor? এক জায়গায়, রাইট? তার মানে আপনি যখন একটা ড্র্যাগ এন্ড ড্রপ করে যে কোঅর্ডিনেটে বসাবেন, ইট উইল বি ফিক্সড টু দ্যাট কোঅর্ডিনেট। সো ইউ ক্যান ড্র্যাগ এ বাটন এন্ড release somewhere, it will be anchored there. এটা কোনো vertical, horizontal, grid এরকম কোনো alignment নাই, এটা free. আপনি যেখানে বসাবেন সেখানেই anchored হয়ে থাকবে। So that's why it is called anchor, coordinate based
পজিশন, হোয়াট এভার ইউ পুট ইট উইল বি দেয়ার। তো এটা ডিফল্ট হিসাবে আছে। এখন এই যে আপনারা দুজন কি করেন, তা আপনি তো এই যে আলোচনাগুলো শুনতেছেন না, পরেরটা তারও করতে পারবেন না, ইউ আর নট লিসনিং মি, তাহলে আপনি পর আগাবেন কিভাবে? আপনি কি এটা আনতে পারেন নাই? আসছে এখন কথা শোনেন। নাও ইজ দেয়ার এনি নোড আদার দেন দ্য অ্যাঙ্কর পেন? নো, নো আদার নোড ইজ দেয়ার, কারণ এটা এমটি। তাহলে এটাকে যদি আমি এখন সিন বিল, এখন ডিজাইনটা করব, আমি এখানে কোড লিখবো না, আমি সিন বিল্ডারে ডিজাইন করবো, এখানে কোড আপডেট হবে। ওকে, সো নাও আই রাইট ক্লিক করেন, এই যে রাইট ক্লিক দ্য এফএক্সএমএল ফাইল, ওপেন ইন সিন বিল্ডার, তাহলে আমার এই অ্যাঙ্কর পেনটা সিন বিল্ডারে চলে আসলো। অ্যাঙ্কর পেন এটা একটু বড় না আগেরটার থেকে, ওই যে ওয়েলকাম টু জাভা অ্যাপ্লিকেশন ক্লিক ওটার থেকে একটু বড় না, ভিবক্স ছিল যেটা আগেরটা ওটার থেকে এটা বড় না। কেন বড়? কারণ একটা ডিফল্ট সাইজ এখানে দিয়ে দিয়েছি, ইউ ক্যান চেক, এই যে হাইট 400 পিক্সেল উইথ 600 পিক্সেল, এই কারণে আমি 400x600 পিক্সেলের একটা অ্যাঙ্কর পয়েন্ট পাচ্ছি। সিন বিল্ডার হচ্ছে এই যে রাইট ক্লিক ওপেন ইন সিন বিল্ডার, আসছে? ওকে, এখন আমাকে এখানে অ্যারিথমেটিক অপারেশনের জন্য ডিজাইন করতে হবে। সো অ্যারিথমেটিক অপারেশনের ভেরি ফাস্ট অপারেশনটা কি? অ্যাডিশন। তাহলে অ্যাডিশন করতে হলে ইটস এ বাইনারি অপারেটর, সিগনি টু অপারেন্টস, তাই না? তাহলে দুইটা অপারেন্ট কি হতে পারে? দুইটা নাম্বার। তাহলে এখানে আমার কি কি নোড দরকার এই অ্যাডিশনটা করার জন্য একটু বলেন তো চিন্তা করে। টেক্সট ফিল্ড হাউ মেনি? দুইটা, ফর দুইটা অপারেন্ট ইনপুট নেওয়ার জন্য। ওকে, দুইটা টেক্সট ফিল্ড দিলাম, তাহলে আমি এখানে একটা টেক্সট ফিল্ড দিলাম, এখানে এখন খেয়াল করেন লাইব্রেরিতে সার্চ করলে পাওয়া যাবে টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ড নেওয়ার সময় অবশ্যই ব্লু কালারটা নেবেন না, আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য উপরেরটা নেব। ওকে, এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, যেহেতু অ্যাঙ্কর পেন আমি যেখানে খুশি বসাতে পারি। এখন এটা যদি প্রিভিউ দেখি, তা আমার একটা লাগবে, আরেকটা লাগবে না, তাহলে আবার ড্র্যাগ করে আনতে পারি, অথবা আমি যদি এখানে কোনো প্রপার্টি সেট করি, তাহলে প্রপার্টি সহ যদি ডুপ্লিকেট করি, তাহলে বারবার প্রপার্টি সেট করতে হবে না, ডুপ্লিকেট করলে প্রপার্টি সহ ডুপ্লিকেট হবে, সেটাও করতে পারি। যেমন এটা প্রিভিউতে দেখেন, দিস ইজ দ্য টেক্সট ফিল্ড। এখন আমি যদি ফন্ট সাইজ একটু বড় করতে চাই, আমি এখানে গিয়ে প্রপার্টিতে গিয়ে এই যে এখানে ফন্ট টন এগুলো চেঞ্জ করতে পারি। ওকে, যাই হোক, কালার টালার এগুলো সব চেঞ্জ করা যাবে। যাই হোক, এখন আমি জাস্ট সিম্পলি যদি, এখন প্রশ্ন হলো যে এইখানে যে আমার এটা আমি ইনপুট দিব, কিসের ইনপুট এটা? সেটা তো আপনি জানেন, ইউজার কিভাবে জানবে? না না না, আমি এখানে কি ইনপুট দিব? ইটস এ টেক্সট ফিল্ড, আই ক্যান টাইপ এনিথিং, সো ইট ইজ ওয়েটিং ফর মাই ইনপুট, বাট হাউ ডু আই নো যে ইনপুট ফর হোয়াট? আপনি যখন কনসোলে, যখন আপনি কোড করতেন পাইথনে, এখানে ইজ ওয়েটিং ফর ইনপুট, কিন্তু কিসের ইনপুট? How do I know? This is just blinking. It's just blinking. How do I know? You can key share input with all. How did you make sure that user know what is the input? আগে একটা প্রম্পট করতেন, তাই না? আগে আপনি একটা প্রিন্ট করতেন, যে এন্টার আইডি, এটা আগে প্রিন্ট করতেন, তারপরে ইনপুট নিতেন। তা আমাকে একটা প্রম্পট করতে হবে তো, তাহলে এখানে আমি কি দিয়ে প্রম্পট করব? এখানে তো আমি কিছু বুঝছি না কি করব। সো এটা দুই ভাবে করা যায়,
একটা লেভেল দিয়ে করতে পারেন। সো লেভেল এই যে লাইব্রেরি থেকে আমি লেভেল ড্র্যাগ করে এনে বসাতে পারি, বসে বলতে পারি এন্টার ফার্স্ট নাম্বার। তো এখন কিন্তু ইউজারের কাছে একটা প্রম্পট আছে যে ও আমাকে একটা প্রথম নাম্বার ইনপুট দিতে হবে, বুঝতে পারছেন? এই যে ওকে ফার্স্ট নাম্বার 123, নাও আই নো হোয়াট ইজ দ্যাট ইনপুট ফর। এটা একভাবে আমি প্রম্পট করতে পারি। এখন আমার এই দুইটাকে আমি আলাদা আলাদা ভাবে আরেকটা লেভেল আরেকটা টেক্সট ফিল্ড ড্র্যাগ করে আনতে পারি, অথবা এই দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করতে পারি। তাহলে একবারে ডুপ্লিকেট হয়ে গেল, সেম সাইজ, শুধু এখানে আমি বলে দেব সেকেন্ড নাম্বার। ওকে, তাহলে আমি টেক্সট ফিল্ডের প্রম্পট করতে পারি বাই হ্যাভিং অ্যাটাচড লেভেল। একসাথে করতে চাইলে সিলেক্ট করে নিতে হবে, দেন রাইট ক্লিক ডুপ্লিকেট। আমার অ্যাঙ্কর পেনের সাইজ কত ছিল? 600 by 400, তাই না? 400 by 600 ছিল। হাউ মেনি নোড ওয়াজ দেয়ার ইন মাই এফএক্সএমএল? ওয়ান। এখন কয়টা? হাউ মেনি নোডস আর দেয়ার নাও? ফাইভ। কি কি? অ্যাঙ্কর পেন, টু টেক্সট ফিল্ডস, টু লেভেলস। তাহলে পাঁচটা অবজেক্ট আছে, একটা অ্যাঙ্কর পেন ক্লাসের অবজেক্ট, দুইটা টেক্সটাইল ক্লাসের অবজেক্ট, দুইটা লেভেল ক্লাসের অবজেক্ট। নাও আই হ্যাভ ফাইভ নোটস। তাহলে আমার এফএক্সএমএল ফাইলে পাঁচটা নোট থাকা উচিত। তা আমি যদি আমার এফএক্সএমএল ফাইলে গিয়ে দেখি পাঁচটা নোট তো নাই। কেন নাই? সেভ করি নাই, এই জন্য। সেভ করলেই কন্ট্রোল এস বা এখানে গিয়ে দেখাই সেভ। সেভ করলে এই যে দেখেন আমার কোড আপডেট হয়ে গেছে। Now, inside anchor pen, there are four more nodes. এখন আমার ডাইমেনশন কি ছিল অ্যাঙ্কর পেনের? 400 by 600। আমি যদি এখন এটাকে একটু চেঞ্জ করি, অ্যাঙ্কর পেনটাকে ধরে যদি এটাকে একটু ছোট বড় করি, করে যদি এটাকে আবার সেভ করি কন্ট্রোল এস, তাহলে দেখবো যে 400 by 600 ইজ আপডেটেড, 318 by 565। তাহলে এফএক্সএমএল আমার জেনারেট করার, টাইপ করার প্রয়োজন নেই, এটা অটো জেনারেট হবে। ওকে, আমি যদি এখানে 400 করে দিই, দিয়ে এখানে 600 করে দিই, দিয়ে যদি এখানে সেভ করি কন্ট্রোল এস, তাহলে এখানে দেখবো যে আবার আপডেট হয়ে গেছে। এনি কোশ্চেন সো ফার? তাহলে ইনপুট হলো, এখন আর কি লাগবে? যোগ করব কিভাবে? বাটন লাগবে। ওকে, তাহলে এখান থেকে আমি একটা বাটন নিয়ে আসবো। বাটনের এখানে বাটনের বাটনের টেক্সট কি আছে এখন? বাটন ইটসেলফ আমি এখানে ডাবল ক্লিক করতে পারি, অথবা এই প্রপার্টিতে গিয়ে টেক্সট গিয়েও চেঞ্জ করতে পারি, অথবা যে হায়ারার্কিতে গিয়ে এখানে ক্লিক করে আমি চেঞ্জ করতে পারি। তাহলে আমি এখানে কি বলবো যে অ্যাড, দ্যাট ইজ দ্য টেক্সট অফ মাই বাটন। এখন ধরেন বাটনটাকে আমি যদি আরো কিছু প্রপার্টি অ্যাপ্লাই করতে চাই, ধরেন এখানে গিয়ে আমি বললাম যে আমার এখানে ফন্ট সাইজটাকে আমি একটু বাড়াবো, এটা রেগুলার আছে, এটাকে আমি বোল্ড করে দিলাম, 12-কে আমি 14 করে দিলাম, তাহলে দেখেন অ্যাড হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, রাইট? এখন এই যে বোল্ড আর 14 করলাম, এটা বাকি বাটনগুলোতেও রাখতে চাই, তাহলে আমি আরেকটা বাটন যদি আনি, তাহলে তো প্রপার্টি ডিফল্ট যেটা সেটা, তাহলে মিসম্যাচ হচ্ছে না, তখন আমি ডুপ্লিকেট করবো। অলরেডি আই অ্যাপ্লাইড প্রপার্টিস হিয়ার, তাহলে আমার জন্য ডুপ্লিকেট করাটা বেটার। তাহলে সেম সেম সাইজ সেম প্রপার্টি
আমার জন্য, তাহলে আমি যদি এখন সাবট্র্যাক্টও করতে চাই, তাহলে ডুপ্লিকেট সাবট্র্যাক্ট ডুপ্লিকেট মাল্টিপ্লাই ওকে ডুপ্লিকেট ডিভাইড এরকম আপনি যতগুলো চান আর কি। ওকে তাহলে এখন অ্যাড সাবট্র্যাক্ট মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড। ওকে এখন এই টেক্সট গুলো চেঞ্জ করে দিব সাবট্র্যাক্ট মাল্টিপ্লাই ডিভাইড। এখন কি অ্যাডিশনটা করা যাবে? আমি যদি প্রিভিউতে যাই, বললাম 12 and 13, এখন যদি আমি বাটন ক্লিক করি কি হবে, কি হওয়া উচিত? অ্যাড হলো, কিন্তু আমি বুঝবো কি করে ইউজার অ্যাড হয়েছে কি হয়নি? কোথায় আসবে? নিচে কিছু নাই তো, কি দেওয়া হবে? লেভেল দিতে পারি, প্রিন্টের ইকুইভ্যালেন্ট হচ্ছে লেভেল আর ইনপুটের ইকুইভ্যালেন্ট হচ্ছে এক লাইন হলে টেক্সট ফিল্ড, মাল্টিপল লাইন হলে টেক্সট এরিয়া। তাহলে আমাকে এখানে একটা লেভেল, বেয়ার মিনিমাম আমি একটা লেভেল আনতে পারি, তাহলে এটাকে ডুপ্লিকেট করতে পারি বা নতুনও একটা নিয়ে আসতে পারি। কিন্তু আমি এটাকে প্রপার্টি অ্যাপ্লাই করব, একটু বড় টড়ো করবো ফন্টটা। ওকে সো ধরেন এখানে আমি বললাম রেজাল্ট, ওকে তো এটাকে যদি আমি একটু বড় করি, ফ্রন্ট স্লাইডার দিয়েও বড় করতে পারেন, বোল্ড করে দিই, বোল্ড হয়েছে না হয় নাই, বোল্ড রেগুলার বোল্ড। ওকে এখন আমি যদি কালার চেঞ্জ করতে চাই সেটাও করতে পারি, ওকে রেগুলারটা বোল্ড নিচ্ছে না কেন? এখন হয়েছে, ওকে এখন এই যে লেভেলটা কতটুকু এটা বোঝা যাচ্ছে না, আপনি চাইলে লেভেলটার একটা বর্ডার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারেন। তাহলে আমি যদি বর্ডার দিতে চাই, তাহলে যে স্টাইলে গিয়ে, এখানে অনেক স্টাইল আছে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ এই যে বর্ডার কালার, ধরেন আমি এখানে বললাম ব্লু, বোঝা যাচ্ছে? তাহলে আমি যদি এখন প্রিভিউতে যাই, সো দিস ইজ মাই অ্যারিথমেটিক অপারেশন FX7. আমার যদি এত জায়গা প্রয়োজন না হয় আমি কমাই দিতে পারি। ওকে কন্ট্রোল এস সেভ। এখন আমার FXML তো হলো, FXML ইজ রেডি, বাট রান টাইমে এটা রান করতে হলে অ্যাপ্লিকেশনটা লঞ্চ করতে হয় মেন মেথড দিয়ে, রাইট? তাহলে আমরা যদি মেন ক্লাসে যাই, দিস ইজ দ্য মেন ক্লাস, এই যে হ্যালো অ্যাপ্লিকেশন, মেন ক্লাসে আমরা লাইন নাম্বার 13 খেয়াল করেন, লাইন নাম্বার 13 এ কি আছে এটা এখন বোঝার দরকার নাই, আমি পরে বোঝাবো, বাট এখন দেখার জন্য যে কিভাবে কাজ, মানে কি করতে হবে। সো এই লাইন নাম্বার 13 এ উই আর লোডিং, এই যে লোড মেথড আছে দেখেন, আমরা লোড করছি, কাকে লোড করছি? আমার হ্যালো ভিউ FXML কে। কিন্তু হ্যালো ভিউ FXML তো যে ডিফল্ট ছিল, ক্লিক মি ওয়েলকাম টু জাভা অ্যাপ, এখন আমাকে কোনটা লোড করতে হবে? বলেন
অ্যারিথমেটিক অপারেশন ভিউ ডট এফ এক্স এম এল। গুড, তাহলে আমার ফাইলের নামটা যেভাবে আছে অ্যারিথমেটিক অপারেশন ভিউ ডট এফ এক্স এম এল, এটাকে এখন আমি লোড করব। ঠিক আছে, হ্যাঁ, কোন এফ এক্স এম এল ফাইলটা লঞ্চ করবে, অ্যাপ্লিকেশনটা যখন লঞ্চ করবে কোন এফ এক্স এম এল ফাইলটা লোড হবে, তা আপনার যে কোর্স প্রজেক্ট এখানে এফ এক্স এম এল ফাইল কয়টা থাকবে, এই যে আপনার বিকেএসপি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এটার এফ এক্স এম এল ফাইল থাকবে কয়টা? হ্যাঁ, কেন 12টা, কিভাবে 12টা, ইউজার তো 8টা, আপনাদের ধরেন 4 জনের টিম 8টা, 12 পাইলেন কিভাবে, কিভাবে কতগুলো, একটা অ্যাপ্রক্সিমেট জিজ্ঞেস করতেছি আপনাকে, কিভাবে হিসাব দেন 16টা, যদি কি আপনি ছিলেন গতকালকে এই যে পিছনে, বলেন কয়টা এফ এক্স এম এল থাকবে আপনাদের প্রজেক্টে, আপনি পিছনে গেছেন কেন হঠাৎ করে? ও আচ্ছা, হ্যাঁ বলেন কয়টা এফ এক্স এম এল থাকবে, আপনি 100টা বললেন, কিভাবে হিসাব দেন? 64টা টাস্ক আছে আপনার, গোল এক এক টেজারের 8টা করে, তাহলে 64টা এফ এক্স এম এল এক একটা টাস্কের জন্য ইন্ডিভিজুয়াল ভিউ, আর 8টা ইউজারের 8টা ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড গুলোও তো এক একটা এফ এক্স এম এল, ওখানে গিয়ে আপনি 8টা অপশন বাটন মেনু যাই থাকুক, তাহলে 64 প্লাস 8 72, লগ ইন এর জন্য একটা টু স্টার্ট উইথ 73, ফরওয়ার্ড পাসওয়ার্ড যদি দেন 74, সাইন আপ থাকলে 75, আবার এই টাস্ক গুলোর জন্য আমরা একটা করে ভিউ ধরে নিয়েছি, একটা করে পেজ, কিন্তু একটার বেশিও হতে পারে যদি কমপ্লেক্স টাস্ক হয়, অনেক টাস্কে দেখবেন যে সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট, তখন মাল্টিপল পেজ আসে, ওই হিসাবে আপনার রাফলি একটা 70 প্লাস, ওকে, সেটা আপ টু 100 হতে পারে, তাহলে ততগুলো এফ এক্স এম এল, তার আবার ততগুলো কন্ট্রোলার, আচ্ছা এখন আমরা মেইন ক্লাসকে বলে দিলাম, এই যে মেইন ক্লাসের যে স্টার্ট মেথড ওকে বলে দিলাম যে এই অ্যাপ্লিকেশনটাকে লঞ্চ করার সময় তুমি স্টার্ট করবা এই এফ এক্স এম এল দিয়ে। এই কথাটা কেন বললাম যে আপনার প্রজেক্টে কয়টা থাকবে, 100টা যদি থাকে আপনি প্লে দিলে কোনটা দিয়ে লোড করবেন, শুরু করবেন কোনটা দিয়ে, আপনার যদি একটাই এফ এক্স এম এল থাকে বুঝলাম যে ওইটাই শুরু হবে, কিন্তু যদি 100 থাকে লটার বলে দিতে হবে না কোনটা দিয়ে শেষ লোড করবে, তো সেটাই স্টার্ট মেথড আমরা বলে দিই যে স্টার্ট দ্য অ্যাপ্লিকেশন উইথ দিস পার্টিকুলার এফ এক্স এম এল, তা আপনার প্রজেক্টে স্টার্ট মেথডে কোনটা লোড করবেন, লগ ইন, লগ ইন দিয়ে শুরু হবে তাই না, এখানে তো লগ ইন টগ ইন না, এখানে আমরা শেখার জন্য করতেছি, তাহলে দ্যাটস ওয়াই আমাদের এটা অ্যারিথমেটিক অপারেশন ভিউ ডট এফ এক্স এম এল, এটুকু হয়েছে সবার, হ্যাঁ করছেন ইব্রাহিম, করেন করতেছেন না কেন, করতে হবে তাহলে দেখলে হবে না, করেন এটুকু পর্যন্ত আসেন আমি পজ দিচ্ছি, তো ওয়ান্স ইউ আপডেট ইউর এফ এক্স এম এল দেন এটাকে লোড করতে হবে, গো টু ইউর ক্লাস যেখানে মেন মেথড আছে তার স্টার্ট মেথডে গিয়ে আমি ফাইলের নামটা চেঞ্জ করে দিব অ্যারিথমেটিক অপারেশন ভিউ ডট এফ এক্স, বাই ডিফল্ট এটা ছিল হ্যালো অ্যাপ্লিকেশন বিকজ হ্যালো ভিউ লোড করতো, কিন্তু এখন আমি আমার প্রজেক্ট অনেক এফ এক্স এম এল থাকে, আমি কোনো এফ এক্স এম এল স্পেসিফিক নাম না দিয়ে আমি বলবো যে মেন অ্যাপ্লিকেশন ক্লাস, তাহলে রিফ্যাক্টর, রাইট ক্লিক রিফ্যাক্টর, রিনেম, সো মেইন অ্যাপ্লিকেশন ক্লাস রিফ্যাক্টর করলে দেখেন আমার ক্লাসের নামটাও চেঞ্জ হয়ে গেছে, আগে ক্লাসের নাম ছিল কি, ক্লাস ক্লাস হ্যালো অ্যাপ্লিকেশন, এখন হয়ে গেছে ক্লাস
whatever the name I have given. আর ফাইলের নাম কি ছিল? হ্যালো অ্যাপ্লিকেশন ডট জাভা, এখন হয়ে গেছে মেইন অ্যাপ্লিকেশন ক্লাস ডট জাভা, মানে ক্লাসের নামেই ফাইলের নাম হবে। কন্ট্রোলার আপনি কিছু করতে পারবেন না, আর ওখানে যাইনি এখন। তাহলে এখন খেয়াল করেন, আমার কি কন্ট্রোলার আছে? নাই। তাহলে কন্ট্রোলার আছে হ্যালো ভিউয়ের জন্য, তাও ওটা আমি ডিলিট করে দিচ্ছি, কিন্তু আমার অ্যারিথমেটিক অপারেশন কন্ট্রোলার কি আছে? নাই। এখন তাহলে আমি কি করব, রাইট ক্লিক, আপডেট কন্ট্রোলার ফ্রম FXML। আবার দেখাচ্ছি, FXML এ রাইট ক্লিক করতে হবে, না থাকলে সে ক্রিয়েট করবে, আর যদি থাকে আপডেট করবে, ডিপেন্ডিং অন দ্য চেঞ্জ ইন দ্য FXML। তাহলে এখন দেখেন আমার এই যে তৈরি হয়ে গেছে অ্যারিথমেটিক কন্ট্রোলার ভিউ ডট জাভা, এই যে পাবলিক ক্লাস অ্যারিথমেটিক কন্ট্রোলার ভিউ। এটা হয়েছে সবার? আচ্ছা, এখন একটু শোনেন, আমার প্রজেক্ট যখন অনেক বড়, আমার 50টা মডেল ক্লাস, 100টা কন্ট্রোলার ক্লাস, এখন আমি যদি ক্লাসগুলোকে নাম দেখে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে আমি কন্ট্রোলার ক্লাসের নামের মধ্যে দ্য কন্ট্রোলার কিওয়ার্ডটা দিয়ে দিতে পারি, যেটা ছিল হ্যালো কন্ট্রোলার ডট জাভা ছিল, খেয়াল করছেন? হ্যালো ভিউতে ওটা ফাইলের নাম কি ছিল? হ্যালো কন্ট্রোলার ডট জাভা। তাহলে কন্ট্রোলার কিওয়ার্ডটা থাকলে আমার জন্য বুঝতে সুবিধা, ফোল্ডারে যখন আমি জাভা ফাইলগুলো দেখবো বুঝতে পারবো যে এইগুলো হচ্ছে কন্ট্রোলার ক্লাস, এইগুলো হচ্ছে মডেল ক্লাস। তাহলে এই কন্ট্রোলার ক্লাসের নাম যদি আমি চেঞ্জ করি, সেটা FXML ফাইলকে জানতে হবে। তাহলে FXML যদি আমি আবার যাই, এই যে অ্যাঙ্কর পেনের এই লাইনটার শেষে যদি আসেন, এখানে কিন্তু সে কন্ট্রোলারের নাম একটা দিয়েছে যে অ্যারিথমেটিক অপারেশন ভিউ। আপনি এখন এটাকে বলতে পারেন অ্যারিথমেটিক অপারেশন ভিউ কন্ট্রোলার। এখন লাল কালি মানে এরর, কারণ কি এই নামে কোনো ক্লাস নাই, এই জন্য এরর দিচ্ছে, ক্লাস বানালে আবার ঠিক হয়ে যাবে। তাহলে আমি এখন এটাকে যদি সেভ করি, কন্ট্রোল এস, সেভ হয়ে গেল। এখন যদি আবার আমি আপডেট কন্ট্রোলার করি, তাহলে আপনি দেখবেন এই যে অ্যারিথমেটিক অপারেশন ভিউ কন্ট্রোলার নামে কন্ট্রোলার তৈরি হয়ে গেছে, এখন আর এটা এরর, নো লঙ্গার এরর। তাহলে আমার ফাইলের নামের সাথে মিলিয়ে কন্ট্রোলার কিওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। নাও ইজ আমার 200 জাভা ফাইল থাকলে আমি এখন বুঝতে পারবো যে এর মধ্যে কোনগুলো কন্ট্রোলার আর কোনগুলো মডেল ক্লাস। এইটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিই। ওকে, রিফ্যাক্টর ডিলিট, বা ডিলিট বোতাম আছে এখানে, হ্যাঁ ডিলিট। ওকে, তাহলে আমার FXML আর তার কন্ট্রোলার রেডি। কন্ট্রোলারের নাম আপনি যা খুশি দিলে হবে না, FXML কে সেটা রিকগনাইজ করতে হবে। কাজে FXML ফাইলে গিয়ে আপনাকে এখানে কন্ট্রোলারের নামটা মতো দিতে হবে, অথবা ডিফল্ট যেটা আসে সেই নামেই তাহলে তৈরি হবে। এখন ডিফল্ট নামটা যদি আপনার পছন্দ না হয়, তাহলে এখানে আপনি সেটা ঠিক করে দিবেন। তাহলে আমরা এখানে কন্ট্রোলার কিওয়ার্ডটা অ্যাড করে দিলাম। তাহলে এটা আপনার জন্য একটা কনভেনিয়েন্ট হবে, বা যখন আপনি প্রজেক্ট আপলোড করবেন, আমি যখন আপনার জাভা ফাইলগুলো দেখবো, আমি একসাথে দেখলে বুঝতে পারবো ওকে এগুলো হচ্ছে কন্ট্রোলার ক্লাস, ওকে এগুলো হচ্ছে মডেল ক্লাস, এগুলো কন্ট্রোলার ক্লাস। কিভাবে বুঝলাম? এদের নামের মধ্যে কন্ট্রোলার কোয়ার্ডটা আছে। তাহলে আপনার লগইন ভিউয়ের কন্ট্রোলারের নাম কি হবে? লগইন ভিউ FXML, এটার কন্ট্রোলারের নাম কি হবে? লগইন ভিউ কন্ট্রোলার ডট জাভা। তাহলে লগইন ভিউ FXML এ গিয়ে এখানে আপনি নামটা ঠিক করে দেবেন, দেন রাইট ক্লিক, মেক কন্ট্রোলার বা আপডেট কন্ট্রোলার ফ্রম FXML। তাহলে এই নামে কন্ট্রোলারটা তৈরি হবে, ঠিক আছে? তাহলে আমাদের কন্ট্রোলার হয়ে গেল। এখন কন্ট্রোলার ক্লাস আসে থাকে, ইফ ইউ লুক এট দ্য কন্ট্রোলার ক্লাস, হোয়াট ইউ হ্যাভ, ইউ অনলি হ্যাভ ওয়ান মেথড কল্ড ইনিশিয়ালাইজ। ইনিশিয়ালাইজ নামে শুধু একটা মেথড আছে, আর কিছু নেই, মেম্বার ফাংশন।
আমরা একটু আগে বললাম না যে ক্লাসের ভেতরে যে ফাংশন থাকে দ্যাট ইজ পার্ট অফ দ্য ক্লাস, সো মেম্বার ফাংশন বা মেথড আর কিছু নাই। কিন্তু আমরা যদি এটাকে রান করি আমাদের কি করতে হবে এখন? ডিড উই হ্যান্ডেল এনি ইভেন্ট? আমরা কি কোনো ইভেন্ট হ্যান্ডেল করেছি? আমরা শুধু নোটগুলো বসিয়েছি, আমার সাথে রেসপন্স করতে হবে, আপনার কথা না বললে তো মুশকিল। আপডেট কন্ট্রোলার করেন নাই? করলে তো এখানে যে কন্ট্রোলার ক্লাস আসার কথা, এই যে জাভা ফোল্ডারের মধ্যে, আর রিসোর্স ফোল্ডারে থাকবে এফএক্সএমএল। হ্যাঁ, ডাবল ক্লিক করলে ওপেন হবে। আমার এই ইজ দ্যার এনি ইভেন্ট হ্যান্ডলার মেথড, এই যে কোডটা দেখা যাচ্ছে কয় লাইনের কোড? এটা সাত লাইনের কোড। এই সাত লাইনের কোডে কি আছে এই ক্লাসের ভেতর? শুধু একটা মেথড আছে, ইনিশিয়ালাইজ নামে একটা মেথড আছে, তাও এটা এমটি, ভেতরে কোনো বডি নেই, ভেতরে কোনো কোড নাই, এটা একটা এমটি মেথড, তাই না? এমটি মেথড মানে আমি যদি ইনিশিয়ালাইজেশনে কিছু কাজ করতে চাই এখানে দিতে পারি, কিন্তু আমার উদ্দেশ্য কি আসলে? হোয়াট ইজ মাই অবজেক্টিভ হিয়ার? ইব্রাহিম, হোয়াট ইজ মাই অবজেক্টিভ হিয়ার? তাহলে আমাকে কি করতে হবে এখানে? এখন কি অ্যাড হবে? আমি এখানে দিলাম 12 এন্ড 13, এখন কি অ্যাড হবে? কখন অ্যাড হবে? না মানে আপনি ইউজার হিসাবে বলেন যে কখন অ্যাডটা হবে, অ্যাড বাটন ক্লিক করলে, তার মানে আপনাকে অ্যাড মাউস ক্লিক যখন টার্গেট হচ্ছে অ্যাড বাটন, তখন আমার ইভেন্টটাকে হ্যান্ডেল করতে হবে, রেসপন্স করতে হবে। কি রেসপন্স করবো আমি এই বাটনের ক্লিকের রেসপন্স হিসাবে? হোয়াট আই হ্যাভ টু ডু? দুটো নাম্বার কোথায়? ওই লেভেলে। তাহলে আমাকে এই দুইটা টেক্সট ফিল থেকে ভ্যালু রিড করে সেটাকে অ্যাড করে যোগফলটা এখানে দেখাতে হবে। দ্যাট ইজ দ্য হোল রেসপন্স টাস্ক অফ হুইচ ইভেন্ট? মাউস ক্লিক ফর হুইচ টার্গেট? দ্য অ্যাড বাটন। অ্যাড বাটন যখন টার্গেট, মাউস ক্লিক যখন ইভেন্ট, যা টার্গেট যখন অ্যাড বাটন, তখন অ্যাজ এ রেসপন্স আমাকে দুইটা টেক্সট ফিল্ডের ভ্যালু যোগ করে নিচের রেজাল্টে দেখাতে হবে। তাহলে এটার জন্য আমার একটা মেথড লাগবে, তো সেই মেথড কি আছে আমার কন্ট্রোলার ক্লাসে? নাই। কেন নাই? কারণ সিন বিল্ডার আমি কিছু বলি নাই, সিন বিল্ডার আমি শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি আর কিছু করি নাই। তাহলে এখন সিন বিল্ডারে কাম ব্যাক টু সিন বিল্ডার। এখন তাহলে আমার টার্গেট কে? এখানে হাউ মেনি নোটস আর দেয়ার এটা বলেন, গিভ মি দ্য নাম্বার। নয়টা। আপনার নাম কি? রাফি বলছে নয়টা নোট আছে, এটা কি ঠিক না ভুল? দশটা। কিভাবে? হিসাব দেন, দুইটা টেক্সট ফিল না, হ্যাঁ দুইটা টেক্সট ফিল, তিনটা লেভেল, চারটা বাটন, একটা অ্যাঙ্কর প্যান। এই যে বামে আমি যদি হায়ারার্কি দেখি, এখানেও নোটগুলো দেখা যায়। অল দ্য নোটস আর লিস্টেড হিয়ার। আপনি ম্যানুয়ালি এখান থেকে কাউন্ট করতে পারেন, এখানেও দেখাচ্ছে। ওকে, এখন আপনাকে আমি যদি বলি, খেয়াল করেন, দুইটা ইন্টিজারকে আমি যোগ করতে চাই, করে একটা থার্ড ইন্টিজারে রাখতে চাই, তাহলে আপনার কোড কিরকম হতে পারে? দুইটা ভ্যারিয়েবল লাগবে, নাম লাগবে এক্স এন্ড ওয়াই, তারপর
ফাংশন বাদ দেন, ধরেন মেইন এর মধ্যেই করতেছেন, তাহলে এক্স এন্ড ওয়াই হচ্ছে আপনার অপারেন্ট, দুইটা ইন্টিজার, তাহলে আপনি যোগটা কিভাবে করবেন, স্টেটমেন্টটা কি হবে? জোরে বলেন, প্রিন্ট না, আমি যোগফলটা রাখতে চাই কোথাও, রাখতে, হ্যাঁ, স্টোর করতে, আর একটা ভেরিয়েবল লাগবে, তাহলে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এখন আপনি যদি এক্স ওয়াই জেড ডিক্লেয়ার না করেন, আপনি কি এই এটা করতে পারবেন? না। তাহলে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে ইন্টিজারের নাম, ভেরিয়েবলের নাম। সো ইট মিনস এই নামগুলো থেকে আমি মেমোরি অ্যাড্রেস পাব। তাহলে আমার ইন্টিজারটাকে ধরতে হলে একটা নাম লাগবে, টু রিড অর টু রাইট, রিড ফ্রম এক্স, রাইট টু এক্স। এক্সই যদি না থাকে আমি কোথা থেকে রিড করব আর কোথায় বা রাইট করব? সো আই নিড নেম। এখন এই দশটা নোডের মধ্যে কোন কোন নোড আমার কোডের মধ্যে ইউজ করতে হবে? আপনার কোড হচ্ছে আপনার হ্যান্ডলার মেথড, দ্যাট ইজ ইউর কোড। তাহলে হ্যান্ডলার মেথডের মধ্যে আমাকে এই দশটা নোডের ভেতরে কোন কোন নোড ব্যবহার করতে হবে? দুইটা টেক্সট ফিল্ড, তাহলে এদের নাম দিতে হবে, যেমন এক্স ওয়াই জেড এর নাম দিতে হচ্ছে সেরকম এদেরও নাম দিতে হবে। এখন এটা শুধু জেনে রাখেন, এখন পরে এটার কনসেপ্ট নিয়ে আলোচনা করা যাবে, যে সেটা হলো যে ওয়েন ইউ ক্রিয়েট অ্যান অবজেক্ট, এটা সবাই কিন্তু অবজেক্ট, সো হাউ মেনি লেভেল অবজেক্টস আর হিয়ার, লেভেল, হাউ মেনি লেভেল অবজেক্টস আর হিয়ার, থ্রি, হাউ মেনি বাটন অবজেক্টস আর হিয়ার, ফোর, নিচেরটা লেভেল, আমি বর্ডার কালার দিছি বলে ওটা ওরকম দেখাচ্ছে, ওটাও লেভেল, বাকি দুইটা লেভেল কোথায়? ওই যে এন্টার ফার্স্ট নাম্বার প্রম্পট, এন্টার সেকেন্ড নাম্বার প্রম্পট, ওই দুটাও লেভেল, কিন্তু ওই দুটার কোনো ইউজ নাই, কোডের মধ্যে কোনো ইউজ নাই, মানে ভিজুয়াল ইন্টারপ্রিটেশন ছাড়া ইনসাইড দ্য কোড দোজ টু লেভেল হ্যাজ নো ইউজ, বাট দ্য থার্ড লেভেল যেটা নিচে আছে ওটার একটা ইউজ আছে, কি ওটাকে আপডেট করতে হবে, তা আপডেট করতে হলে ওটা একটা নাম লাগবে, যেমন একটা ইন্টিজারে রিড রাইট করতে হলে ওটা একটা নাম লাগে এক্স, আর আমি ভ্যালুগুলো রিড করব কোথা থেকে, টেক্সট ফিল থেকে, তাহলে টেক্সট ফিল থেকে রিড করব আর লেভেলে রাইট করব, তাহলে এই দুইটা টেক্সট ফিল আর এই লেভেলের নাম লাগবে। সো আমরা যখন একটা অবজেক্ট তৈরি করি, তো ইউ আর এ হিউম্যান অবজেক্ট, ইজন্ট ইট, হিউম্যান যদি একটা ক্লাস হয়, ইউ আর এন অবজেক্ট অফ, ডু ইউ হ্যাভ এ নেম? ইয়েস। আপনার নাম কি? রিফাত, ইফাত, ওকে, তাহলে ইউ আর অলসো এ হিউম্যান অবজেক্ট, ডু ইউ হ্যাভ এ নেম? সো নর্মালি অবজেক্টস উইল হ্যাভ নেম, বাট অলসো দেয়ার ক্যান বি অবজেক্টস উইদাউট এনি নেম। এখন একটা অবজেক্টের সাথে আপনি যখন ইন্টারাক্ট করবেন তার একটা নাম লাগে। সো আমি যদি এখন বলি এই শোনেন, ফুল রেসপন্ড, কিন্তু আমি বলি যে এই ফাত প্লিজ লিসেন টু মি বা প্লিজ ডু দিস, তখন কিন্তু আই এম ইন্টারাক্টিং উইথ ইউ, অ্যামং দিস ফাইভ অবজেক্টস আই এম চুজিং দ্যাট পার্টিকুলার অবজেক্ট, আই এম ইন্টারাক্টিং উইথ দ্যাট। তাহলে আমি একটা অবজেক্টের সাথে ইন্টারাক্ট করতে গেলে নর্মালি তার একটা নাম লাগে, কিন্তু আমি যদি বাকি চারজনের সাথে ইন্টারাক্ট না করি, আই ডোন্ট কেয়ার ওনাদের নাম কি, নাম আসে না নাই, আমি একটা রেল স্টেশনে গিয়ে ট্রেনে উঠবো, আমার আশেপাশে 2000 হিউম্যান অবজেক্ট, তাদের নাম আমার জানার দরকার আছে? দরকার নাই। সো অবজেক্ট অলসো ক্যান বি অ্যানোনিমাস উইদাউট নেম, ওকে। এখন ধরেন একটা রাস্তার যে ছিন্নমূল টোকাই, তারা মানে হয়তো তার কোনো নামই কেউ দেয় নাই, টোকাই নামেই তাকে ডাকে সবাই, তার নিজস্ব কোনো নাম নাই, বাট স্টিল দ্যাটস এ ভ্যালিড অবজেক্ট। তাহলে আমার এই
দশটা নোডের মধ্যে যে নোডগুলোকে আমি নাম দিব সেই নোডগুলো আমার কন্ট্রোলার ক্লাসের মেম্বার হয়ে যাবে। তাহলে কাকে কাকে নাম দিতে হবে? দুইটা কি টেক্সট ফিল্ড। তাহলে আমি আগে এটাকে সিলেক্ট করব, এখানে করতে পারি, এখানে করতে পারি। ওকে, সিলেক্ট করলাম। করে এখন আমি ইন্সপেক্টর প্রপার্টি থেকে চলে যাব কোড সেকশনে। এই যে এফএক্স আইডি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অবজেক্ট নেম, ক্লাস ভেরিয়েবল নেম অফ টেক্সট ফিল্ড ক্লাস। তাহলে টেক্সট ফিল্ড ক্লাসের একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের আমি একটা নাম দিচ্ছি, ধরেন অপারেন্ড ওয়ান টেক্সট ফিল্ড। কোডিং কনভেনশনটা খুব ইম্পর্টেন্ট, নামগুলো প্রপারলি দিতে হবে, তাহলে আপনার কোড আপনি নিজেই বুঝবেন না। ইন্ডাস্ট্রি নর্ম যে আপনার এইটা কি জিনিস, এটা কি টাইপের নোড, টেক্সট ফিল্ড, ফর হোয়াট, টু টেক ইনপুট ফর অপারেন্ড ওয়ান। তাহলে এইভাবে আপনি একটা প্রপার নাম দেবেন। ওকে, T1, T2, T3 দিলে বুঝবেন না তো কোন টেক্সট ফিল্ড কি, আপনি নিজেই কোডের মধ্যে বুঝবেন না কোনটার কাজ কি, কিন্তু নামটাই যদি এরকম থাকে তখন এটা অনেক ইজি হয়ে যায়। ওকে, তাহলে আমি প্রথম টেক্সট ফিল্ডের নাম দিলাম, এখন কার নাম দিতে হবে সেকেন্ডটা? তাহলে সেকেন্ডটা সিলেক্ট করব। ইব্রাহিম ঘুমাচ্ছেন নাকি? ইব্রাহিম স্লিপিং, এটা তো করতে হবে। তো কফি আনেন নাই কেন? 25 মিনিট ব্রেক ছিল। তাহলে এটা করবেন না আপনি? কিভাবে করবেন? ইউ আর স্লিপিং, তাহলে ভিডিও দেখে করে নিয়েন। এখানে কি দিব নাম? অপারেন্ট টু টেক্সট ফিল্ড। আর আর কোনটার নাম দিতে হবে? বাটনে পরে আসেন, মানে আপডেট করবেন কাকে? এই থার্ড লেভেল। তাহলে এই লেভেলটাকেও আপনি একটা সিলেক্ট করে বা এখান থেকেও করতে পারেন। এটারও আমি একটা নাম দেবো, এটা এটার নাম কি দেওয়া যায়, ধরেন রেজাল্ট লেভেল। এটা তো একটা লেভেল, তাহলে নাম থেকেই বোঝা যাবে যে এটা কি টাইপের নোড, কি কাজে ইউজ হয়। কন্ট্রোলারে গেছেন কেন? আপনি তো সিন বিল্ডারে আছেন। হ্যাঁ, সিলেক্ট করে নাম দেন, এফেক্টস আইডি দেন, সুইচ দেওয়া যাবে না। হ্যাঁ, এই যে সেট করতেই হবে, কিন্তু কাজ শেষ হয় নাই। ওকে, এটা আমরা করলাম। তাহলে আমরা এখন আমার ওই ইভেন্ট হ্যান্ডলার মেথড যা যা দরকার তার সেগুলো আমরা নাম দিয়ে ফেললাম, এখন এগুলোকে সে ইউজ করতে পারবে। কিন্তু মেথডটাই তো আমরা বানাই নাই, মেথডের জন্য এগুলো লাগবে রেসপন্স করতে। অ্যাডিশন বাটন ক্লিক করলে যে কাজটা হবে তার জন্য এই তিনটা দরকার, কিন্তু অ্যাড বাটন ক্লিক করলে, মাউস ক্লিক ট্রিগার করলে, অ্যাড যদি টার্গেট হয় তাহলে যে আমার একটা মেথড লাগবে সেটা তো আমরা এখনো বলি নাই। তাহলে এখন আমাকে সিলেক্ট করতে হবে ইভেন্ট হ্যান্ডলারের টার্গেট কে, সেটা কে, কোন নোড। ইভেন্ট হ্যান্ডলারের টার্গেট কোন নোড, অ্যাড কি বাটন, সিলেক্ট দ্যাট। এখন আপনি আসেন, এখন আর আমি বাটনের আইডি নিব না, বাটনের মেথড দিব। তো মেথডটা কোন ইভেন্টের জন্য দিব, আমি কোন ইভেন্টটা এখানে করতে, আমি কি ড্র্যাগ এন্টার এটা করতে চাই, মাউস ড্র্যাগ এক্সিট এটা করতে চাই, কি প্রেস করতে চাই, নাকি মাউস ক্লিক করতে চাই, কোনটা? তাহলে এখানে আমি মেথডের নামটা দিয়ে দেব, অন মাউস ক্লিক। ওকে, আমি মেথডের নাম কি দিতে পারি? এখানে আমি এখন মেথড ওয়ান মেথড টু এই ধরনের নাম দেওয়া যাবে না, দ্যাটস দ্য ভায়োলেশন অফ কোডিং কনভেনশন অফ দ্য ইন্ডাস্ট্রি। কারণ কি, আপনি নিজেই বুঝবেন না কোন মেথডের কাজ কি। মেথডটা একটা ফাংশন, ক্লাসের মেম্বার ফাংশন, তাহলে ওর তো একটা কাজ আছে, তাহলে কাজের সাথে মিলিয়ে নামটা দিতে হবে। তাহলে আমি মেথডের নামটা, এটা আপনারা আপনারা ফলো করবেন সবসময়, আমিও করব, আপনার প্রজেক্টেও করতে হবে, যে মেথডের নামটা এমনভাবে দিবেন যাতে বোঝা যায় নাম থেকে এটার কি কাজ আর এটার আপনার টার্গেট কে
ইভেন্টটা কি ছিল, সব ইনফরমেশন যাতে নাম থেকে পাওয়া যায়। তাহলে এখানে বলেন আমার কাজ কি, অ্যাড করা, টার্গেট কে, অ্যাড বাটন, আর ইভেন্টটা কি, মাউস ক্লিক। তাহলে আমি এখানে বলতে পারি যে অ্যাড বাটন মাউস, এই যে ইভেন্ট এখানে দেওয়াই আছে, অন মাউস ক্লিক, অ্যাড বাটন অন মাউস ক্লিক। এই মেথড ওয়ান মেথড টু দিলে তো আমি নিজেই বুঝবো না কয়দিন পরে এটা এটার কাজ কি, কিন্তু এখন কিন্তু আমি যখনই এটা দেখে আমি বুঝতে পারবো, ওকে অ্যাড বাটনে মাউস ক্লিক করলে দিস ইজ দ্য মেথড। তাহলে এটা হচ্ছে আমার হ্যান্ডলার মেথড ফর অ্যাড বাটন। সিমিলারলি সাবট্রাক্ট বাটনেও লাগবে, তাহলে সাবট্রাক্ট বাটনের মেথডের নাম কি দিতে পারি, সাবট্রাক্ট বাটন অন মাউস ক্লিক। নাম সবসময় ক্যামেল কেস দিবেন, মানে মাল্টি ওয়ার্ড হলে পরের ওয়ার্ড গুলো ক্যাপিটালাইজ হবে, প্রথমটা স্মল হবে, ঠিক আছে। আচ্ছা এটার জন্য কি দিবেন, এটার জন্য ছিল কি বাটন অন মাউস ক্লিক, এটার জন্য কি দিবেন, এখানেও দিতে পারেন, আবার আপনি চাইলে অন অ্যাকশনও দিতে পারেন। অন অ্যাকশন মানে ডিফল্ট অ্যাকশন, এন্ড বাটনের ডিফল্ট অ্যাকশন হচ্ছে মাউস ক্লিক, কাজে এখানে দেওয়ার ওইখানে তো একই কথা, ওকে। এখানেও দিতে পারেন যে মাল্টিপ্লাই বাটন, মানে আপনাকে দুই জায়গায় দিয়ে দেখালাম আর কি, মাল্টিপ্লাই বাটন অন মাউস ক্লিক, বাট এখন আমি বলতে পারি যে অন অ্যাকশন উইথ ইস বাটনের জন্য নাথিং বাট মাউস ক্লিক। অ্যান্ড সিমিলারলি ডিভাইড আপনি দিতে পারেন, ডিভাইড বাটন। তাহলে আমি এখানে কি করলাম, আমার চারটা বাটনের জন্য চারটা ইভেন্ট হ্যান্ডলার মেথড আমি স্পেসিফাই করে দিলাম, আর ইভেন্ট হ্যান্ডলার মেথড যে নোডগুলো নিয়ে কাজ করবে কোডের মধ্যে তাদেরকে নাম দিয়ে দিলাম অবজেক্টগুলো। এখন আপনার ইফাত, ইফাত না আপনি, হ্যাঁ ইফাত বলেছিল বাটনেরও তো নাম দরকার, আসলে কি বাটনের নাম দরকার? করেন এই বাটনটা ক্লিক করলে আর ইউ গোইং টু চেঞ্জ এনিথিং অন দা বাটন, আর ইউ অ্যাক্সেসিং দা ফিল্ড, টেক্সট ফিল্ড, কন্টেন্ট ইনসাইড দা ফিল্ড। এখান থেকে আপনাকে রিড করতে হবে, এখান থেকে আপনাকে রাইট করতে হবে, সেখান থেকে রিড করতে হলে টেক্সট ফিল্ড ক্লাসের মেথড ইউজ করতে হবে, এই জন্য টেক্সট ফিল্ডের একটা নাম দরকার। এখান থেকে রাইট করতে হলে লেভেলের একটা মেথড ইউজ করতে হবে, তাহলে লেভেলটার একটা নাম দরকার। কিন্তু এখানে বাটনের আপনি কালারও চেঞ্জ করবেন না, বাটনের বাটনের কোনো ভ্যালু ইন্ট্রাইডও করবেন না, বাটনটা জাস্ট টার্গেট হিসেবে কাজ করছে, ইভেন্টের টার্গেট, এর বাইরে আর কিছু না। কিন্তু যদি এমন হতো যে আপনি ক্লিক করলে বলবেন যে ক্লিক অ্যাডেড, কথাটা হয়ে যাবে অ্যাডেড, তাহলে বাটনের এই টেক্সট আপডেট করতে হবে, তখন আবার বাটনেরও একটা নাম দরকার, এফেক্ট সাইডে লাগবে। সো ডিপেন্ডস, এটা কোনো ফিক্সড রুল নাই। আমরা যেহেতু বাটন গুলোকে আনটাচ আনচেঞ্জ অবস্থায় রাখবো ক্লিক করলে, এই জন্য বাটনের এফেক্ট আইডি না দিলেও চলবে। কিন্তু আপনি যদি এরকম করতে চান যে ক্লিক করলে বাটনটা ডিসেবল হয়ে যাবে, একবারের বেশি আপনি ক্লিক করতে পারবেন না, তাহলে বাটন ডিসেবল করতে হলে বাটন ক্লাসের মেথড ইউজ করতে হবে। ওই যে বিল্ট ইন ফাংশন, এসি কে টেম্পারেচার বাড়াতে হলে এসি কেই বলবো যে তুমি বাড়াও কমাও, ও নিজেই নিজের কাজ করবে, তাহলে ওর নিজের মেথড ইউজ হবে। তো মেথড ইউজ করতে হলে তোর একটা নাম লাগবে অবজেক্টের। তাহলে আমরা যদি অ্যাডটাকে বলি যে অ্যাডেক্ট করে দিব, তাহলে আমি বাটনেরও একটা নাম দিতে পারি, আর এদেরকে যদি বলি যে কিছুই করব না, তাহলে এদের নাম ছাড়াই রাখতে পারি। বা ধরেন সাবট্রাক্টটাকে যদি করি, তাহলে সাবট্রাক্টের একটা এফেক্ট সাইড আমি দিয়ে দিতে পারি, ওকে। তাহলে একটা তো হ্যান্ডলার মেথড আছেই, এফেক্ট সাইডও দিয়ে দিলাম যে সাবট্রাক্ট বাটন। এখন আমি সেভ করব, সেভ করলে আমার কন্ট্রোলার ক্লাসে ফিল্ড হিসেবে কি কি আসবে, এই দুইটা টেক্সট ফিল্ড, সাবট্রাক্ট বাটন, আর হচ্ছে রেজাল্ট লেভেল, কারণ এই চারটাকে আমরা অবজেক্টের নাম দিয়েছি। আর মেথড হিসাবে ইনিশিয়ালাইজ তো ছিলই, আর ওই যে অ্যাড বাটন অন ক্লিক
বাটনের একটা এফেক্টস আইডি দিলাম। কেন দিলাম, কেন দিলাম? কারণ বাটনে ক্লিক করলে বাটনটাকে আমি চেঞ্জ করব, এই জন্য দিলাম। কি চেঞ্জ করব? সাবট্র্যাক্টেড লিখে দিব, সাথে সাথে এটাকে ডিসেবলও করে দেব, দুইটা কাজই করতে চাই। যাই করি না কেন, বাটনের একটা অবজেক্টের নাম লাগবে। বাটনকে ম্যানিপুলেট করতে হলে বাটন ক্লাসের মেথড, হ্যাঁ, কারণ চেঞ্জ করতে হলে বাটন ক্লাসের মেথড ইউজ করতে হবে। ওটা তো বিল্ট ইন ফাংশন, বাটন নিজেই নিজেকে ডিসেবল করতে পারে। তাহলে বাটন ক্লাসের মেথড ইউজ করতে হলে বাটনের অবজেক্ট লাগবে। আপনি বলেন না যে নোড এন ওয়ান, এন ওয়ান ডট ডাটা, এন ওয়ান ডট নেক্সট ইকুয়াল টু নাল। তাহলে এন ওয়ান নোডের নেক্সট কে নাল করতেছে, এন ওয়ান তো দরকার। এন টু নিয়ে আপনি কিছুই করবেন না, তাহলে এন টুর নাম আসে না, আই ডোন্ট কেয়ার, অ্যানোনিমাস থাকলেই আমার কি না থাকলেই আমার, ওটা ইউজ করছি না। কিন্তু প্রথম নোডটাকে আমি ইউজ করতে চাই, প্রথম নোডের ডাটাকে আমি আপডেট করতে চাই, তাহলে ওটা একটা নাম লাগবে অবজেক্টের, এন ওয়ান। তখন আপনি বলতে পারেন এন ওয়ান ডট ডাটা ইকুয়াল টু ইনপুট, এন ওয়ান ডট নেক্সট ইকুয়াল টু নাল। তাহলে যে এন ওয়ান নোডের ভেতরের ফিল্ড বা মেথড যখন আমি ইউজ করব, ফিল্ডকে আমি রিডরাইট করব বা মেথডকে আমি কল করব, তাহলে একটা নোডের একটা ক্লাসের মেম্বারকে যখন আমি ইউজ করব, তখন সেই পার্টিকুলার অবজেক্টের একটা নাম লাগবে। আর যে অবজেক্টকে আমি টাচ করব না, সেটা অ্যানোনিমাস থাকলে তো সমস্যা না। আমার এখানে তিনটা লেভেল আছে, দুইটা লেভেলে আমার কোনো কাজ নাই, শুধু প্রম্পট করা যে এন্টার ফার্স্ট নাম্বার এন্টার সেকেন্ড। কিন্তু থার্ড লেভেলটা আমার কাজ আছে, ওখানে আমি রেজাল্ট আপডেট করতে হবে। তাহলে থার্ড লেভেলকে আপডেট করতে হলে থার্ড লেভেল ক্লাসের মেথড ইউজ করতে হবে। তাহলে ওই যে লেভেল অবজেক্ট ডট সেট টেক্সট, তখন আমার ওই লেভেলের টেক্সটটা সেট হয়ে যাবে। তাহলে সেট টেক্সট হচ্ছে আমার লেভেল ক্লাসের একটা মেথড। তো ওই মেথডটা ইউজ করতে হলে তো আমার যেমন এন ওয়ান ডট নেক্সট, এন ওয়ান ডট ডাটা, সেরকম এই পার্টিকুলার এটার নাম কি দিয়েছি আমরা, রেজাল্ট লেভেল। তাহলে রেজাল্ট লেভেল ডট সেট টেক্সট, এটার নাম দিয়েছি কি আমরা, ফার্স্ট অপারেন্ট টেক্সট ফিল্ড। তাহলে এখান থেকে ডাটা রিড করে নিয়ে আসবো, তাহলে ফার্স্ট অপারেন্ট টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। তাহলে গেট টেক্সট মেথড ইউজ করবো টেক্সট ফিল্ড ক্লাসের, আর সেট টেক্সট মেথড ইউজ করবো লেভেল ক্লাসের। তো ওই মেথড ইউজ করতে হলে তো আমার অবজেক্ট লাগবে, যেটা আপনারা ডিএস কোর্সেও করেছেন, তাই না? তাহলে আমার কন্ট্রোল, এখন যদি আমি এটাকে সেভ করি, ইফ আই শো ইউ, আমার সাথে করেন কন্ট্রোলে সেভ হয়ে গেল। ওকে, এখন যদি আমি এখানে আসি, কন্ট্রোলারে কিন্তু কোনো কিছু হয় নাই, চেঞ্জটা কোথায় হয়েছে, এফএক্সএমএল এ। তাহলে আগে যে কন্ট্রোলারটা জেনারেট করছেন তখন এফএক্সএমএল এর যে অবস্থা ছিল তার উপর বেস করে, কিন্তু এফএক্সএমএল তো এখন আপডেট হয়েছে, তাহলে কন্ট্রোলারকেও আপডেট করতে হবে। সো ওয়ান্স এগেইন রাইট ক্লিক অন ইউর এফএক্সএমএল, আপডেট কন্ট্রোলার, না থাকলে ক্রিয়েট করবে, এখন যেহেতু আছে এটাকে আপডেট করবে, এই যে আপডেটেড। তাহলে দেখেন আমার সাবট্র্যাক্ট বাটন, অপারেন্ট ওয়ান টেক্সট ফিল্ড, অপারেন্ট টু টেক্সট ফিল্ড, আর রেজাল্ট টেবিল, এই চারটা অবজেক্ট আমার কন্ট্রোলার ক্লাসের ফিল্ড হিসেবে চলে আসছে, আর এই যে চারটা মেথড, ওকে, ডিভাইড বাটন অন মাউস ক্লিক, মাল্টিপ্লাই বাটন অন অ্যাকশন, সাবট্র্যাক্ট বাটন অন মাউস ক্লিক, অ্যাড বাটন অন মাউস ক্লিক, স্কেলেটন রেডি। এখন আমার কাজ হলো এখানে গিয়ে কোড লেখা। ঠিক আছে, এইটুকু করেন, তারপর আমরা এডিশনটা কমপ্লিট করব। এটুকু পর্যন্ত আসতে পারছেন সবাই, পিছনে আসছে এটা? হ্যাঁ, আপডেট কন্ট্রোলার করলে এটা আসে? ইফাত আপনার আসছে? আনেন, আমি পজ দিচ্ছি, একটু হেল্প করেন। সবাই মাত্র 4-5 জন লোক, যদি এর মধ্যে 2 জন না করেন, না পারেন, তাহলে তো আমাদের কন্ট্রোলার রেডি। এখন আমরা মেথড গুলো ইমপ্লিমেন্ট করব। ওকে, তাহলে অ্যাড করতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে কি করতে হবে, টেক্সট ফিল্ড থেকে ইনপুট তো টেক্সট ফিল্ডে আছে। ধরেন আমি যদি দেখাই আপনাকে, এখানে আমার 12 আছে, এখানে 13 আছে। এখন বাটন ক্লিক করলে কি করতে হবে, হ্যান্ডলার মেথডের কাজ কি? এখন
আপনি যাই রাখবেন, আপনি তো অ্যালফাবেটও দিতে পারেন, ইউ আর ফ্রি টু পুট এনি এনি কি, তার মানে ইটস এ টেক্সট। তাহলে এখান থেকে আপনি গেট টেক্সট আপনাকে একটা স্ট্রিং রিটার্ন করবে। আপনি তো যাই দিচ্ছেন ক্যারেক্টার হিসেবেই দিচ্ছেন, কিবোর্ডের এভরি কি ইজ এ ক্যারেক্টার, ইভেন 1, 2, 3 দে আর অলসো ক্যারেক্টার, দে আর নট নাম্বার, ওগুলোকে নাম্বারে কনভার্ট করা হয়, কিন্তু আপনি যখন টাইপ করেন ক্যারেক্টার হিসেবে যায়, এভরি কি ইজ এ ক্যারেক্টার। তাহলে এখান থেকে আমি কি পাবো, একটা স্ট্রিং পাবো। তাহলে এইটার মেথড ইউজ করে স্ট্রিংটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে যদি এখানে 12 থাকে, তাহলে স্ট্রিংটা বের করলে আমি 12 পাবো, তাহলে সেটা একটা স্ট্রিং এর মধ্যে রাখতে হবে। সো লেটস সে স্ট্রিং, লেটস সে অপারেন্ড 1 str কমা অপারেন্ড 2 str, নামগুলো প্রপারলি দিবেন। তাহলে অপারেন্ড 1 str এর মধ্যে আমি কি রাখবো, আমার টেক্সট ফিল্ডের যে টেক্সট সেটা, টেক্সট ফিল্ডের নাম কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেক্সট ফিল্ড, অপারেন্ড 1 টেক্সট, এটা সাবজেক্টের নাম, মানে যে নোড এন 1 সেরকম। তাহলে ডট দিলে এখন সব মেম্বার দেখাবে, তাহলে যে ম্যাথ এগুলো মেম্বার ডাটা। এখন আপনি যদি দেখেন গেট টেক্সট, এই যে মেম্বার ফাংশন, কত নাম্বার লাইন, দুইটা কি ফিল্ড, না এই দুইটা তো মেথডের ভেতরে ডিক্লেয়ার করছেন, তো এই দুইটা লোকাল টু দ্য মেথড, ফিল হচ্ছে যেগুলো মেথডের বাইরে, এগুলো হচ্ছে ফিল্ড, কার ফিল্ড, কন্ট্রোলার ক্লাসের ফিল্ড। এখন আপনার প্রশ্নটা কি ছিল, কারণ আমি এই যে কন্টেন্টটা বের করে নিয়ে আসবো টেক্সট ফিল্ড থেকে, গেট টেক্সট মেথড আমাকে একটা স্ট্রিং রিটার্ন করবে। এই যে দেখেন, আপনি যদি কোড দেখাই গেট টেক্সটের, হ্যাঁ গেট টেক্সট মেথড আপনাকে দিবে। আচ্ছা এখন দেখেন, এখানে একটা এরর আছে, এই যে রেড মানে এরর, বাটন ক্লাসকে সে চিনতেছে না। হ্যাঁ, তাহলে আপনাকে এটা ইম্পোর্ট করতে হবে, বাটন ক্লাসটা তো আমার প্রজেক্টে নাই, আছে বাটন ক্লাস, ইজ ইট পার্ট অফ মাই প্রজেক্ট, নো। আপনি খেয়াল করেন আমার যে রিসোর্স কোথায়, সোর্সের ভিতর, হ্যাঁ এখানে দেখেন, এই যে হ্যালো ভিউতে দেখেন, এখানে আমার একটা লেভেল আছে না, এখন লেভেল তো একটা ক্লাস, লেভেল নামে কোনো ক্লাস কি আমার প্রজেক্টে আছে, আমার প্রজেক্টে কি আছে, হ্যালো কন্ট্রোলার মেইন ক্লাস, এই ক্লাসগুলো আছে, মেইন অ্যাপ্লিকেশন ক্লাস ডট জাভা, হ্যালো কন্ট্রোলার ডট জাভা, অ্যারিথমেটিক ভিউ কন্ট্রোলার ডট জাভা, এই তিনটা ক্লাস আছে, লেভেল মানে ক্লাস লেভেল, লেভেল ডট জাভা, এটা তো আর আমার প্রজেক্টে নাই, এটা আছে লাইব্রেরিতে, তাহলে এটাকে ইম্পোর্ট করতে হবে আমার প্রজেক্টে। দেখেন ও ডিফল্ট যেটা দিচ্ছে ওটা কিন্তু ইম্পোর্ট করছে, এই যে দেখেন ইম্পোর্ট, হ্যাঁ না করা নাই, এই যে তাহলে আমার ইম্পোর্ট স্টেটমেন্ট নাই বলে এখানে রেড, কোথায় ইম্পোর্ট করা আছে নাই, তো তাহলে আমাকে এটা ইম্পোর্ট করতে হবে, কাকে কাকে ইম্পোর্ট করব, লেভেলকে করব, বাটনকে করব, ওকে টেক্সট ফিল্ডকে করব,
কি কোথায় পাবো? এটাই যে আমি হ্যালো ওয়ার্ল্ডে তো ছিল, ওখান থেকে কপি করে আমার অ্যারিথমেটিক অপারেশনে বসাই দিচ্ছি। এখন দেখেন আমার এই রেট গুলো চলে গেছে, কিন্তু ইভেন্ট একটা আছে, ইভেন্টটা ইম্পোর্ট করতে হবে। এই যে ইম্পোর্ট ক্লাস অপশনই দিচ্ছে, সে ইম্পোর্ট করব কোন প্যাকেজ থেকে, যে জাভা এফএক্স এই প্যাকেজ থেকে আমি ইম্পোর্ট করব ম্যাভেন এর ইম্পোর্টেন্ট। ও এখানে এটা মিসিং আছে, আমি সরাসরি ইনপুট করলে এটা লাগবে না। ওকে দেখেন আমার এগুলো অ্যাকশন ইভেন্ট আর একটা আছে, এখানে ক্লিক করলে সে নিজেই আমাকে ইম্পোর্ট অপশন দিচ্ছে, ইম্পোর্ট ক্লাস। কারণ এগুলো কোনো ক্লাসই আমার প্রজেক্টে নাই, এগুলো সব লাইব্রেরি ক্লাস, তাহলে ইম্পোর্ট করে আনতে হবে আমার প্রজেক্টে। এই যে ইম্পোর্ট স্টেটমেন্ট অ্যাড হয়ে গেছে, তাহলে অল দ্য লাইব্রেরি ক্লাসেস নেসেসারি ক্লাসেস আর ইম্পোর্টেড। তো এখন কম্পাইলার এটাকে দিতে পারতেছে। এখন আমি আমার এই টেক্সট ফিল্ডে যে ভ্যালুটা ছিল সেটা যদি 12 থাকে, তাহলে এখান থেকে সে একটা স্ট্রিং কোড আনকোড 12 রিটার্ন করবে, যদি এটা 12 থাকে আর কি। আপনি যাই দিবেন সেটা স্ট্রিং হিসেবে রিটার্ন করবে, নট নাম্বার, নট ইন্টিজার। ওকে, তো একইভাবে আমার সেকেন্ডটাও, তাহলে অপারেন্ড টু এসটিআর, তাহলে অপারেন্ট টু টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, তাহলে ওখানে যদি 13 থাকতো তাহলে আমি এটা পেলাম। এখন এই দুইটা স্ট্রিং যোগ করলে কি হয়, আমি কি 25 পাবো? এই অপার ওপি ওয়ান এস টি আর আর ওপি টু এস টি আরকে যদি প্লাস করি তাহলে কি আমি 25 পাবো নাকি পাবো না? ওপি ওয়ান এস টি আর প্লাস OP2 STR, এই দুটো কি আমাকে 25 দিবে নাকি দিবে না? কথা বলেন। না, অ্যাড হয়ে তো সেটা নাম্বার হবে না, এটা কি দিবে? এটা আমাকে দিবে 1 2 3 4 1 2 1 3, দুইটা স্ট্রিংকে প্লাস করলে, দুইটা স্ট্রিংকে প্লাস করলে একটা বড় স্ট্রিং হয়, কনকেটিনেশন। They are not numbers, you can addition hobby. They are string. তাহলে এটা করে আমার লাভ নাই, তাহলে আমাকে আগে এই দুইটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, তারপরে অ্যাড করতে হবে। বুঝতে পেরেছেন? তাইলে আমার দুইটা ইন্টিজার লাগবে বা তিনটা রেজাল্ট সহ। তাহলে ইন্ট ওপি ওয়ান ভ্যাল কমা টেক্সট, আমাকে টেক্সট দিবে, আই এম গেটিং দ্য টেক্সট ফ্রম দ্য টেক্সট ফিল্ড। তাহলে তো আমাকে লাইব্রেরি ক্লাস মডিফাই করতে হবে, আমি তো সেটা করতে পারবো না, টেক্সট ফিল্ড তো আর আমার প্রজেক্টের ক্লাস না যে আমি মডিফাই করতে পারবো, লাইব্রেরি ক্লাস, আই ক্যানট চেঞ্জ দ্যাট। কাজে ওখানে যা আছে তাই, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট। তো ওটা যেহেতু ভেতরে টেক্সট হিসাবে রাখে, স্ট্রিং হিসাবে রাখে, তো তো গেট টেক্সট স্ট্রিং ই দিবে আপনাকে একটা ক্লাস। হ্যাঁ, তাহলে আমি ইন্টিজার বানাবো, এই জন্য আমার তিনটে ইন্টিজার ভেরিয়েবল নিচ্ছি, ওপি ওয়ান ভ্যাল, ওপি টু ভ্যাল, আর একটা হলো সাম ভ্যাল। ওকে, আচ্ছা, বা সাম বলতে পারেন, ঠিক আছে, যাই হোক। তা এখন এই অপারেন্ড ওয়ান ভ্যাল অপারেন্ড ওয়ান এসটিআর থেকে আনতে হবে, তাহলে ইকুয়াল টু
এখন দেখেন এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করতে চাই, তাহলে ইনটি হচ্ছে একটা প্রিমিটিভ বেসিক ডাটা টাইপ, বাট তার একটা ইকুইভ্যালেন্ট ক্লাস আছে ক্যাপিটাল আই ইন্টিজার, এবং এই ক্লাসের কিছু মেথডও আছে পার্স করা, পার্স টু ইন্টিজার, এই যে পার্স ইন কাকে একটা স্ট্রিং কে। তাহলে এখন আমি যদি এখানে দিই 123, সে 103 তে কনভার্ট করবে। এখন যদি আমি OP1 ভ্যাল কে প্রিন্ট করি, নাম্বার 123 পাওয়া যাবে, নট স্ট্রিং, দা ইন্টিজার 123 পাওয়া যাবে। তো এটা তার কোট আনকোট 123 না, এটা হচ্ছে OP1 STR, যেটা আমরা টেক্সটফিল থেকে বের করে নিয়ে আসছি, এটা বুঝতে পারছেন? তাহলে ওইটা, সেটা তো আমি দিয়ে লাভ কি, আমি টেক্সটফিল থেকে যেটা বের করছি ওইটাকে নাম্বার বানাবো, তাই না? তাহলে আমি এখানে ওইটা দিব, আমি ওখানে দিব OP1 STR, কারণ OP1 STR অলরেডি স্ট্রিং, যার মধ্যে টেক্সট ফিল্ডের ভ্যালুটা আছে, স্ট্রিং হিসাবে আছে। এখন ওইটা যদি ABCD থাকে তাহলে আমার এরর হয়ে যাবে, এক্সেপশন হয়ে ক্র্যাশ করবে, কিন্তু যদি কোট আন কোট 123 থাকে তখন সেটাকে 123 ভ্যালু হিসাবে রিটার্ন করবে। আর যদি কোট আন কোট হ্যালো ওয়ার্ল্ড থাকে তাহলে তো হ্যালো ওয়ার্ল্ডকে তো নাম্বারে কনভার্ট করতে পারবে না, তখন ক্র্যাশ করবে। তো ইনপুটটা সঠিক থাকতে হবে, তো সেটা আমরা ধরে নিচ্ছি সঠিক থাকবে। তাহলে আমি প্রথম ইনপুটটাকে টেক্সট ফিল থেকে বের করে নাম্বারে কনভার্ট করে ফেললাম, একইভাবে আমি সেকেন্ডটাকে করব। তাহলে এটা হবে OP2 STR। এখন কিন্তু আমি বলতে পারি যে সাম ভ্যাল ইকুয়াল টু, এখন কিন্তু আমি 25 পাবো, কারণ নাও দে আর নাম্বারস, এগুলো দেওয়া যাবে না, এসটিআর দেওয়া যাবে না, ভ্যাল দিতে হবে, ইন্টিজার গুলোকে ইউজ করতে হবে। এখন দুইটা ইন্টিজার কে প্লাস করলে তো সামই হবে, সো নাও আই হ্যাভ 25। তাহলে এখান থেকে এই কোট আন কোট 12 ইজ কনভার্টেড টু দ্য নাম্বার 12, বুঝতে পেরেছেন? আর এখান থেকে কোট আন কোট 13 ইজ কনভার্টেড টু নাম্বার 13, তো আপনি যখন অ্যাড করছেন ইউ গট নাম্বার 25। এখন এটা আপনি লেভেলে সেট করবেন। তাহলে আপনার লেভেল কি ছিল, লেভেলের নাম কি, রেজাল্ট লেভেল। এখন টেক্সট ফিল ক্লাসে আমরা গেট টেক্সট ইউজ করছি রিড করার জন্য, তাহলে লেভেল ক্লাসে সেট টেক্সট ইউজ করব রাইট বা সেট করার জন্য উইথ দ্য নিউ ভ্যালু। তাহলে এখন এই রেজাল্ট লেভেলে আমরা বলবো ডট সেট টেক্সট, কাকে কাকে টেক্সট হিসেবে সেট করব, সাম ভ্যালু কে। কিন্তু এখানে একটা এরর দিচ্ছে, কারণ সেট টেক্সট হলো টেক্সট হিসেবে সেট করবে স্ট্রিং হিসেবে, কিন্তু সাম ভ্যালু তো স্ট্রিং না, সাম ভ্যালু তো ইন্টিজার। তাহলে সাম ভ্যালু কে আমি স্ট্রিং এ কনভার্ট করতে পারি, তাহলে আমি এখন আরেকটা স্ট্রিং নিতে পারি এখানে স্ট্রিং, ওকে, ধরেন সাম এসটিআর ইকুয়াল টু, ওই যে ইন্টিজার ছিল না ইন্টিজার ডট পার্সেন্ট, এখন ইন্টিজারকে স্ট্রিং এ কনভার্ট করবে, ইন্টিজার ডট টু স্ট্রিং, এই যে টু স্ট্রিং প্যারামিটার ইন্টিজার। তাহলে আমার প্যারামিটার যদি হয় 123, এখান থেকে পাওয়া যাবে কোট আন কোট 123, কিন্তু আমার এখানে প্যারামিটার হবে কি, সাম ভ্যাল। তাহলে সাম ভ্যাল যদি 25 হয় তাহলে এখান থেকে আমি কি পাবো, দা স্ট্রিং কোট আন কোট 25। এইটাকে এখন আমি লেভেলে সেট টেক্সট করে দিতে পারবো, ঠিক আছে? তাহলে এটা হলো আমার অ্যাড বাটন। তাহলে সাবট্রাক্ট বাটনে কি হবে, একই রকম শুধু মাইনাস হবে। তাহলে সাবট্রাক্ট বাটনে যদি যাই, এটা সাবট্রাক্ট বাটন, তাহলে সাবট্রাক্ট বাটনে আমি কি করব, এইখানে সাম ভ্যালের জায়গায় কি দিব, ডিফারেন্স ভ্যাল, সাবট্রাক্ট করলে ডিফারেন্স পাওয়া যায়, তাহলে এখানে শুধু ডিফারেন্স ভ্যাল ইকুয়াল টু OP1 ভ্যাল মাইনাস OP2 ভ্যাল মাইনাস, আর এখানে আমরা সাম এসটিআর এর জায়গায় ডিফারেন্স এসটিআর।
তাইলে এখানে আমরা ডিফারেন্স ভ্যাল এইটা সেট টেক্সট করে দেব, রাইট? ডিফারেন্স এসটিআর। এখন সাবট্রাক্ট বাটনের আমরা আরেকটু কাজ রাখছি কি, যে সাবট্রাক্ট বাটনটাকে আমরা আপডেট করতে চাই, কারণ সাবট্রাক্ট বাটনের আমরা এফএক্স আইডি দিয়েছি। তাহলে সাবট্রাক্ট বাটনের টেক্সটকে আমরা সাবট্র্যাক্টেড বলে বাটনটাকে ডিসেবল করে দিতে চাই, এই জন্যই আমার বাটনের আইডি লাগবে। দেখেন অ্যাড বাটনের কিন্তু কোনো আইডি নাই, কারণ ওটাকে আমি কোনো চেঞ্জ করতেছি না, কিন্তু সাবট্র্যাক্ট বাটনকে চেঞ্জ। তাহলে এইটাকে এখন আপডেট করতে হলে এটার মেথড ইউজ করতে হবে, কোন ক্লাসের? বাটন ক্লাসের। তাইলে এই সাবট্র্যাক্ট বাটন ক্লিকের মধ্যে গিয়ে শেষে গিয়ে আমি যেটা করব, সাবট্র্যাক্ট বাটন ডট সেট টেক্সট ছিল, এখানে সাবট্র্যাক্ট ছিল না, আমি এখন কি দিব, সাবট্র্যাক্টেড। ওকে, অলসো আই উইল ডিসেবল দা বাটন। তাইলে সাবট্র্যাক্ট বাটন ডট সেট ডিসেবল ট্রু। তাহলে সব মেথডস, এখন বাটন ক্লাসে ডট দিলেই, অবজেক্টের নামের পরে ডট দিলেই মেথড লিস্ট চলে আসবে, ওই ক্লাসে কি কি মেথড আছে। তাহলে এই এই যে টেক্সট চেঞ্জ হয়ে বাটন ডিসেবল করবে, এটা কি করবে? যখন সাবট্র্যাক্ট বাটনে ক্লিক করা হবে, একই সাথে সাবট্রাকশনের কাজটাও করবে। কিন্তু অ্যাড মাল্টিপ্লাই ডিভিশনে বাটন ম্যানিপুলেশনের কিছু নেই, এজন্য বাটনের কোনো এফএক্স আইডির দরকার নাই। তাহলে বাটনের এফএক্স আইডি লাগবে কি লাগবে না, ডিপেন্ডস যে বাটন ইটসেলফ উইল বি মডিফাইড অর নট। আদারওয়াইজ বাটনের রোল হচ্ছে ইভেন্টের টার্গেট হিসেবে কাজ করা, আর কোনো রোল নাই। তাহলে বাটন ক্লাসের মেথড তো আমার কল করার প্রয়োজন পড়তেছে না অ্যাড বাটনের জন্য, কাজে ওদের নাম দেওয়ার দরকার নাই, না দিলেও কোনো ক্ষতি নাই। আমার যেগুলো লাগবে শুধু সেগুলো দিবে। তাহলে এখন আমার প্লে বাটনটা ডিসেবল হয়ে আছে, তাহলে প্লে বাটনটা এনেবল করতে হলে আমাকে আমার মেইন ক্লাসটাকে খুলতে হবে। তাহলে মেইন ক্লাস কোনটা? মেইন ক্লাস হচ্ছে এই যে মেইন অ্যাপ্লিকেশন ক্লাস, এই যে এখন প্লে বাটন এনেবল হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি, প্লে করি, আমার অ্যাপ্লিকেশনটা লঞ্চ হবে। স্টার্ট মেথড উইল লোড দিস এফএক্সএমএল টু অ্যান উইন্ডো, এই যে চলে আসছে। আচ্ছা, উইন্ডোর সাইজটা অ্যাঙ্কর প্যানের সাথে মিলাইয়ে দিলে, উইন্ডোর সাইজটা ফিক্স করা আছে এই জন্য পুরো অ্যাঙ্কর প্যানটা আটে নাই, কিন্তু আমি যদি ডিসেবল করে দিই, কোথায় ডিসেবল করে দিব? এফএক্সএমএল এ গিয়ে। তাহলে এফএক্সএমএল এ গিয়ে এই যে আমার অ্যাঙ্কর প্যানের সাইজ কত দিছি আমি, 289/600। কিন্তু আমার অ্যাপ্লিকেশন ক্লাসে যদি যাই, মেইন অ্যাপ্লিকেশন ক্লাসে, আমার যে উইন্ডো যেটা স্টেজ বা সিন যেটা, ওটা একটা সাইজ বলে দিচ্ছি 340/240। এটা যদি না দেই, তাহলে অ্যাঙ্কর প্যানের সাইজে সে সাইজ নিয়ে নেবে। আমি কোনো উইন্ডো সাইজটা ফিক্স না করে আমার যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের সাইজে আমি আমার সিনটাকে করতে চাই। তো ওয়ান্স অ্যাগেন প্লে, এটা মেইন ক্লাস, সো প্লে দেওয়া যাবে। ওকে, 12 13, এক বাটনে ক্লিক করলে কি হবে, এখানে কত আসবে আসছে, সাবট্র্যাক্ট বাটনে ক্লিক করলে কি হবে, কি হবে এই লেভেলে কি আসবে, -1, আর বাটনের টেক্সট চেঞ্জ হয়ে যাবে আর ডিসেবলও হয়ে যাবে। আর এটা কিসের রেজাল্ট সেটা যদি আমি দেখাতে চাই, তাহলে আমি এখানে বলতে পারি আরেকটু কন্ট্রোলার ক্লাসে গিয়ে, যে এখানে কি ছিল, এটা তো সাম, তাহলে এখানে আমি বলতে পারি এই এই সেট টেক্সট আমি কি পাঠাবো, একটা ফ্রম সহ পাঠাবো। তাইলে এখানে আমি বলতে পারি যে অ্যাডেড ভ্যালু ইকুয়াল টু, এইটা একটা স্ট্রিং, তার সাথে সাম এসকিউআর আর একটা স্ট্রিং, তাহলে পুরোটা মিলে একটা বড় স্ট্রিং, এইটা এখন প্রিন্ট হবে। আর ওখানে আমি কি বলবো, সাবট্র্যাক্টেড ভ্যালু। এখানে
এখন যদি আমি আরেকবার রান করি, রান করতে হলে আমাকে মেইন ক্লাসে যাইতে হবে। ওকে রান, এখন আমি যদি বলি যে মাউস এক্সিট করলে আবার এটা সাবট্রাক্ট হয়ে যাবে, বা মাউস এন্টার করলে কালারটা চেঞ্জ হবে, এক্সিট করলে আবার কালারটা। ধরুন এডের ক্ষেত্রে যদি চাই তাহলে অ্যাড বাটনের আবার একটা এফেক্টস আইডি লাগবে, সো লেটস ডু দ্যাট। তাহলে অ্যাড বাটন এফেক্টস আইডি দিতে হবে সিন বিল্ডারে গিয়ে, তাহলে অ্যাড বাটনটা সিলেক্ট করে আমি একটা এফেক্টস আইডি দিয়ে দেবো অ্যাড বাটন। কি করতে হবে এখন, সেভ করতে হবে, কন্ট্রোল এস বা সেভ করেন আপনার রেকর্ডে দেখা সুবিধার জন্য সেভ। আবার আমাকে আপডেট করতে হবে, আপডেট কন্ট্রোলার। এখন দেখবেন যে আপনার অ্যাড বাটনের একটা আইডি চলে আসছে, এই যে নাম চলে আসছে, এই যে অ্যাড বাটন। এখন আমি কি করব, অ্যাড বাটনের জন্য মাউস এন্টার মাউস এক্সিট দুইটা আরো হ্যান্ডলার লাগবে। তাহলে অ্যাড বাটনে গিয়ে এখন আমি মাউস এন্টারে দেখেন, মাউস এন্টার, ওকে। তাহলে অ্যাড বাটন ইভেন্টের নাম কি, অন মাউস এন্টার, এইটা এইটাতে আমি আরেকটা দিব, ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাড, ওকে। এটা তো গেল, আপনি এখানে এটা দিলাম, ঠিক আছে। আর মাউস এক্সিটে গিয়ে দিব কি আমি, অ্যাড বাটন অন মাউস এক্সিটেড। বাটনের একটা এফেক্টস আইডি হলো আর দুইটা হ্যান্ডেলের মেথড হলো মাউস এন্টার মাউস এক্সিট, ঠিক আছে। অ্যাডের এফেক্টস আইডি দিয়েছি, এই যে অ্যাড বাটন একটু আগে দিলাম। এখন আমরা সেভ করব, সেভ করে এগেন উইল আপডেট দ্য কন্ট্রোলার। তাহলে এখন আমার দুইটা হ্যান্ডলার মেথড আরো চলে আসছে ওই অ্যাড বাটনের জন্য। এখন মাউস এন্টার আমি কি করব, কালারটা চেঞ্জ করে দেব, ঠিক আছে। বা আপনি বলতে পারেন যে ধরেন আপনি অ্যাড বাটনের নাম আইডিটা কি, অ্যাড বাটন, ঠিক আছে। তাহলে আপনি এখন অ্যাড বাটনে গিয়ে বললেন ওকে ডট সেট টেক্সট, আপনি বললেন অ্যাড ফাস্ট ডোন্ট ওয়েস্ট মাই টাইম, একটু ফান করলেন, বা অ্যাড ফাস্ট এটুকুই বলেন। অ্যাড ফাস্ট, ওকে, কিন্তু যখন এক্সিট করবেন তখন তো আবার আগের জায়গায় যাইতে হবে, তো তখন আবার আপনি ওটাকে বলে দেন অ্যাড। এখন যদি আবার আপনাকে রান করে দেখাই, এই সাবট্রাক্টে হুভারে কিছুই বলতেছে না, কিন্তু যখনই আমি এখানে হুভার করব অ্যাড ফার্স্ট ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল, বের হয়ে গেলাম, আবার অ্যাড, ঠিক আছে। এইটা ডিসেবল, আপনি এখানে একটা রিসেট বাটন রাখতে পারেন, রিসেট অল, তখন সবগুলোকে আবার এনেবল করে দিবে। তো কি করতে হবে, ওই যে সেট ডিসেবল ক্লিক করছিলেন, রিসেট অলে গিয়ে সাবট্রাক্ট বাটন ডট সেট ডিসেবল ফলো করে দিতে হবে, দিলে এটা আবার এনেবল হয়ে যাবে। ইজি, কঠিন কিছু না, বোঝা গেল? তো এখন এইটা হচ্ছে সিম্পল একটা এফএক্সএমএল, তা আপনার তো 100টা এফএক্সএমএল থাকবে, অনেক কিছু থাকবে, ভ্যালিডেশন, ভেরিফিকেশন, ফাইলে রাইট করা, অবজেক্ট তৈরি করা, ম্যাচ করা, ডাটা জেনারেট করা, চার্ট প্রোডিউস করা সেখান থেকে। তো তাহলে এগুলোর জন্য আপনাকে ওই হ্যান্ডলার মেথড থেকে কাজটা শুরু করতে হবে। এখন এই হ্যান্ডলার মেথডের কোনো মডেল ক্লাস নাই, এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য।
কারণ এখানে শুধু এফএক্সএমএল আর কন্ট্রোলার আছে, আর তো কিছু নাই এই প্রজেক্টটাতে। অ্যারিথমেটিক অপারেশন প্রজেক্টে কোনো ক্লাস মডেল ক্লাস আছে আমাদের? আমরা কোনো মডেল ক্লাস ইউজ করছি এখানে? না, আমরা টেক্সট ফিল্ডের ভ্যালু রিড করে যোগ করে আরেকটা লেভেলে দেখাচ্ছি। এখানে মডেল ক্লাসের কোনো ইনভলভমেন্টই নাই, কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে তো মডেল ক্লাস থাকবে। আপনি একটা 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 এফএক্সএমএল আছে যে অ্যাড নিউ এমপ্লয়ি, তো তখন আপনি এখানে এমপ্লয়ি ডিটেলস ইনপুট দিবেন, দিয়ে যখন অ্যাড বাটনে ক্লিক করবেন তখন আপনার ফাইলে গিয়ে একটা এমপ্লয়ি অবজেক্ট তৈরি হবে। এই ডাটাগুলো ক্যাপচার করে, এগুলো হচ্ছে ফিল্ডের ডাটা, এমপ্লয়ি ক্লাসে 10টা ফিল্ড থাকে, এখানে 10টা ফিল্ডের ডাটা আপনি ক্যাপচার করবেন, করে একটা এমপ্লয়ি অবজেক্ট তৈরি করবেন, করে সেটাকে আপনি ফাইলে সেভ করবেন বা ডাটাবেজে সেভ করবেন। যখন আপনি এখানে একটা বাটন ক্লিক করবেন যে অ্যাড নিউ এমপ্লয়ি, তাহলে এইচআর ম্যানেজার যখন একটা নিউ এমপ্লয়ি অ্যাড করবে, এইচআর ম্যানেজারের একটা গোল হচ্ছে অ্যাড নিউ এমপ্লয়ি, তো তখন আপনাকে ওই হ্যান্ডলার মেথড থেকে বেসিক্যালি আপনাকে তখন মডেল ক্লাস ইউজ করতে হবে, ফাইল অ্যাক্সেস করতে হবে, এটসেট্রা। ঠিক আছে, আপনারা গ্রুপ করছেন, টপিক নিছেন, টপিক দিয়ে দিচ্ছি এখনই। আপনারা একটা টপিক নাম্বার সিলেক্ট করেন, 141টা টপিক আছে। ওনাদের টপিকটা দিয়ে দিই, সময় শেষ। হ্যাঁ বলেন, কত শুধু আপনাদের গ্রুপ টু তো নেওয়া হয়ে গেছে, এত খালি এর মধ্যে শুধু যেগুলো নেওয়া হয়েছে দেশে হয়েছে সেগুলো বলতে পারেন। 28, ঠিক আছে, আপনাদের সেকশন 3 গ্রুপ নাম্বার 22, তা আপনাদের টপিক হলো কোভিড ম্যানেজমেন্ট অ্যাপ। কোভিডের সময় কোভিড নিয়ন্ত্রণের জন্য টেস্ট রেজাল্ট রেজাল্ট থেকে শুরু করে ট্র্যাকিং ট্র্যাকিং হবে যাবে, তো এই অ্যাপটা কারা কারা ইউজ করতে পারে, তারা আপনার ইউজার হবে, ওনাদের সাথে একটু ডিসকাস করেন, যে তোমরা ছিল গত ক্লাসে, আলাপ হয়েছে, ভিডিও দেখেন, ওনাদের কাছে একটু আইডিয়া নেন, যাতে এই 5 দিনের মধ্যে এগুলো রেডি করে আসতে পারেন। তাহলে আপনারা নেক্সট ক্লাসে কি নিয়ে আসবেন? না না না, এই প্রজেক্ট মাইলস প্রজেক্টের কাজের অগ্রগতি কি নিয়ে আসবেন? হ্যাঁ বলেন, কি নিয়ে আসবেন জানবেন না কেন, বলা হয়েছে তো, আপনার যে কয়টা পারেন ইউজার বের করেন, ধরেন 20-25-30টা ইউজার বের করলেন, সেখান থেকে 8টা ইউজার সিলেক্ট করেন 4 জনকে মাথায় রেখে, এখনো তো নাই কিন্তু পরে তো আসবে, 7টা ইউজার সিলেক্ট করে রাখেন, তাহলে নেক্সট ক্লাস আমাকে বলবেন স্যার এই হচ্ছে আমাদের 30টা ইউজার বিকেএসপির কোভিড ম্যানেজমেন্ট অ্যাপের, এই হচ্ছে 30টা, যেমন আইরাস এর ইউজার কারা, স্টুডেন্ট, ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, অ্যাডমিশন অফিসার, রেজিস্ট্রেশন অফিসার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ডিন, কন্ট্রোলার অফ এক্সাম, রেজিস্টার, ভাইস চ্যান্সেলার, প্রো ভাইস চ্যান্সেলার, লাইব্রেরিয়ান, তার আপনার যে অ্যাপ্লিকেশন তার রিলেটেড ইউজার খুঁজে বের করতে হবে, লিস্ট করবেন যতগুলো পসিবল, যতগুলো পসিবল আগে বের করবেন, 25-30টা যা পারেন বের করবেন, ওখান থেকে 8টা পিক করবেন, করে আমাকে বলবেন স্যার এই 8টা আমরা নিয়েছি, তাহলে আমি বলবো যে এই 8টাই কেন, অন্য 8টাও তো হতে পারতো, 8টা কেন, সাইজ ছোট রাখার জন্য, এগুলো আলোচনা হয়েছে। এরপরে আপনার যে 8টা ইউজার বের করলেন, আপনার তো 2টা, ওই 2টা ইউজার আবার 8টা করে গোল আপনি আইডেন্টিফাই করেন, লিখে ফেলেন যে আমার ফ্যাকাল্টি, খাতায় লিখতে হবে না, একটা ডকে লেখেন বা একটা গুগল ডকসে লেখেন, তাহলে কি হবে আমি আপনাদের ফিডব্যাক দিতে পারবো, না হলে আপনার 19 তারিখে দিতে হবে তো এই ডেলিভারেবলটা, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস রিপোর্টটা 19 তারিখে দিতে হবে, তা আপনি কাজ না করলে কি করে হবে, এটা মনে রাখেন। হ্যাঁ, কোভিড ম্যানেজমেন্ট অ্যাপ, ঠিক আছে।